শান নে সব বনায়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সুবহানাল্লাহ শান নে সব বনায়া শান নে সব বনায়া মুহাম্মদ কি নূর সে কুদরত নে গুল খিলায়া মুহাম্মদ কি নূর সে কমলি ওয়ালে কা রুতবা বড়া হে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হমনে কুরআন মে ইয়ে পড়া হে কমলি ওয়ালে কা রুতবা বড়া হে বাগ জন্নাত হো আরশ আজম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হর জগহ উনকি ঝান্ডা গড়া হে আরে ও ঝান্ডা পঞ্জতন কি ঝান্ডা হে জো ঝান্ডা দেখনে সে দিদার হোনে সে আর আকীদা সহি কর লেনে সে এই আঁখ ওয়ালা জাহান্নাম মে নহীঁ যায়েগা হমনে কুরআন মে ইয়ে পড়া হে কমলি ওয়ালে কা রুতবা বড়া হে বাগ জন্নাত হো আরশ আজম সুবহানাল্লাহ হর জগহ উনকি ঝান্ডা গড়া হে হো করম না হম পে শাহে উম্মত কা হামারা আরজু হে জো উম্মত কা শাহ বাদশাহ শহনশাহ হে বস উনি কি দরবার সে মেরি আরজু ভেজনা হে হো করম হম পে শাহে উম্মত কা নাম লেতা হো হম পঞ্জতন কা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রঙ লাই হে হামারে শফায়ে ক্যা শফায়ে নামি যাচ্ছি তোমাদের কাছে তোমাদের কাছ থেকে দুনিয়া থেকে বিদায় নিচ্ছি যেতে যেতে দুটো জিনিস দিয়ে যাচ্ছি একটি হলো আল্লাহ পাকের কিতাব আর একটি হলো আমার ইত্রাত আহলে বায়ত বেসাক বেসাক ইন্নি তারিকুন ফিকুম মুসাকালাইন কিতাব আল্লাহ ওয়া ইত্রাত আহলে বায়ত এই দুটোকে যদি তোমরা মজবুত সহকারে ধরে থাকো পৃথিবীর কোন গোমরাহ শক্তি তোমাদের গোমরাহ করতে পারবে না এবং এই দুজন এই দুটো আল্লাহ পাকের মহান কিতাব আর ইত্রাতে আমার আহলে বাইত কিয়ামত পর্যন্ত হাউজে কাউসারে আমার সঙ্গে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত একে অপরে আলাদা হবে না 72 জন সাহাবীর মশহুর রওয়ায়েত আছে কোন ফিরকা এটাকে ইনকার করতে পারবে না যে ফিরকাই থাকে ইনকার করতে তাহলে দিয়ে গেলেন কি আমাদের জন্য একটা হদুদ করে দিয়ে গেলেন সীমানা করে দিলেন যে উম্মত কোন সীমানায় তোমরা থাকবে আমি সীমানা করে দিয়ে গেলাম এই সীমানার মধ্যে থাকলে তাহলে এই দুটো দিয়ে যাওয়া জিনিস তোমরা পেয়ে যাবে আর যদি একে অতিক্রম করেছো চিরকালের জন্য জাহান্নামে চলে যাবে তো ভাইজান
এই দুটো জিনিস আমাদের মধ্যে কোথায় কোথায় আছে? কোরআন 73টা ফিরকার পকেটে পকেটে ঘুরছে, কোরআন 73টা ফিরকার ঘরে ঘরে আছে, কোরআন 73টা ফিরকার মুখে মুখে উচ্চারিত হচ্ছে, কিন্তু 73টা ফিরকার মুখ ব্যতীত মাত্র এক ফিরকা ব্যতীত বাকি 72 ফিরকার মুখে কোরআন আছে, আহলে বাইত নেই। সীমানা করে দিয়েছে, সেই সীমানা কারা লঙ্ঘন করেছে, কারা ডিঙিয়ে গেছে, কারা অতিক্রম করেছে, প্রমাণ সাপেক্ষ ধৈর্য চাচ্ছি আপনাদের কাছ থেকে। এবং হিকমত সহকারে শ্রবণ শক্তির জন্য সুই আর সুতো যেমন প্রবেশ করাবার জন্য দুটো চোখ হলেও দুদিকে না তাকালে, দুদিকে তাকালে যেমন দুটো চোখ থাকা সত্ত্বেও দুদিকে তাকালে যেমন সুই সুতো দুটোই দেখা যায় না, আর দুটো চোখকে এক যোগ করে একদিকে তাকালে তবে দেখা যায়। তো মনকে একনিষ্ঠ করতে হবে, হৃদয় আর মস্তিষ্ক এই দুটোকে একযোগ করে শুনলে এবার আমল করবেন কি না করবেন সেটা আপনার দলীয় ব্যাপার। যদি কেউ নিরপেক্ষ মনোভাব নিয়ে শোনে এবং জানে আমল করে তাহলে তার মঞ্জিল বললেন, আর যদি দলীয় মনোভাব নিয়ে শোনে যে আমি যে দলে আছি এটা তো মানতে পারছি না, সে তার জন্য সে তার নসিবকে জাহান্নামের জন্য বিক্রি করে দিল। ইসলিয়ে আজ যে পঞ্জতন কি ঝান্ডা কায়ম হ্যায়, এ খুদা কি তরফ সে দিয়া হুয়া ঝান্ডা হ্যায়। তো শায়র ইসলিয়ে ফরমাতে হ্যায়, বাগে জন্নাত হো আরশে আজম, হর জগহন কি ঝান্ডা গড়া হ্যায়, ইয়ানে আহলে বাইত আলী ওয়ালা ওলি যাহা যাহা হ্যায় ওহি ঝান্ডা হ্যায়। বাস মিশ্রা অনেক রয়েছে, ছন্দ তো অনেক রয়েছে, কিন্তু আমি আখেরি মিশ্রা করে দিতে চাচ্ছি, শেষ মিশ্রা। খুব ভাইটিয়াল ক্রিটিক্যাল গুরুত্বপূর্ণ কালাম আছে, বুঝতে সবাই পারবে কিনা জানি না, না বুঝলেও পরবর্তী সময়ে এটাকে ব্যাখ্যা বা বিশ্লেষণ করে দেওয়ার প্রচেষ্টা ইনশাল্লাহ নব। ও মোহাম্মদ হে নূরে খোদা হে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইয়ে না সমঝো ও খোদা সে জুদা হে, সুবহানাল্লাহ। কাউকে ইনকার আছে? মোহাম্মদ ও মোহাম্মদ হ্যায় নূরে খোদা হ্যায়, কুরআন ভি কাফি গাওয়া দেনে ওয়ালা, কুরআন ভি হ্যায় লাইয়ে স্টেজ পে, একবারে চালাক শ্রোতা হন, অতটা দেওয়ানা হলে হবে না। দেওয়ানা মানে মস্তানা, মস্তানা মানে পাগলানা, হুঁশ রেখে কাজ করতে হবে। আমরা সালে হয়ে রয়েছি, অর্থাৎ দিন ও দুনিয়া দুটোকে সামলাই, নিজেও আলো হতে চাই অপরকেও আলো দেখাতে চাই, এটাকে বলা হয় সালে। আর মজ্জুব তাকে বলা হয় সে নিজে আলো হয় কিন্তু অপরকে দেখাতে পারে না আলো। তো গর করে শোনেন ভাই, হাজার লাখ দু লাখ চোদ্দ লাখ বিশ লাখ দু করোড় চার করোড় শ্রোতা হলে হবে না। আদম শফিউল্লাহ আলহি সালাতাম থেকে নিয়ে নবী পাক পর্যন্ত দেখে নেন কজন নবীর কাছে বহু তবলিক, কোন কোন নবী হাজার বছর তবলিক করেছেন, কোন কোন নবী 500 বছর তবলিক করেছেন, কোন কোন নবী দীন ইসলামের জন্য জান দিয়ে দিয়েছেন, করাতে মাথা চিরিয়ে দিয়েছেন, গলা কাটিয়ে দিয়েছেন, কারবালা হয়ে গেল, কিন্তু মাননেওয়ালা মুসলমান আর তার চাহনেওয়ালা মুসলমান দেখা গেল মুষ্টিমে কয়েকজন। মাননেওয়ালা মুসলমান 72 ফিরকা, চাহনেওয়ালা মুসলমান এক ফিরকা। কারণ নবী পাক বলেনি যে আমার পৃথিবীর মধ্যে যত মানুষ আছে তাদের মধ্যে 73 ফিরকা হবে, উনি বলেননি, বলেছেন তার তরিক উম্মতি আলা সালাসি ওয়া সাবঈন, আমার উম্মতের মধ্যে 73 ফিরকা হবে, ইয়ানে কলমা পড়নে ওয়ালা, নামাজ পড়নে ওয়ালা, হাজ করনে ওয়ালা, জাকাত দেনে ওয়ালা,
কুরআন ও হাদিস মাননে ওয়ালা, নবী পর কলমা তাওহীদ ইকরার করনে ওয়ালা, পিছে পিছে ঘুমনে ওয়ালা, নবী কা মজমা মে বৈঠ কে ইয়া রাসূলুল্লাহ বলনে ওয়ালা, নবী কা পিছে নামাজ পড়নে ওয়ালা, জিসকা ইমাম নবী ও, মুক্তাদি জাহান্নাম মে জায়েঙ্গে কিউন না, নবী নে ফরমায়া মেরি উম্মত মে 73 ফিরকা হোগা অর সব কে সব জাহান্নাম মে জায়েঙ্গে মে, লেকিন ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এক ফিরকা কে সেবা, এক ফিরকা ব্যতীত বাকি সব জাহান্নামি হবে। বড় মুশকিল ব্যাপার, টুপিওয়ালা জাহান্নামি হবে, নামাজিও জাহান্নামি হবে, হাজিও জাহান্নামি হবে। কারণ নবী বলেছেন হাজ হজ করে কে, নবীর উম্মতের মধ্যে, যে নবীর উম্মতের মধ্যে আছে সেই তো হজ করে না, নবীর উম্মতের বাইরে যে সে হজ করে। তাহলে হাজি গাজি নামাজি কোরআনি মুফতি মহাদেশ মৌলভি যত আছে নবীর উম্মতের মধ্যে, 72টা জাহান্নামি এক থেকে গেল, ওটা কারা, এটা কারা, এ কারা ও কারা, ডিফেন্স করতে হবে, ডিসকাস করতে হবে নাকি না, দরকার নেই, এই বলে থাকবে, চাইবেন আপনারা জানবো, জানার চেষ্টা আছে ইনশাআল্লাহ। তো এটাতে ইনকার নেই, স্যার শেষ করে দিই, যে নবী মোহাম্মদ খোদা কি নূর সে মেরে নবী কো নূর বানায়া, বলো সুবহানাল্লাহ। ইসলিয়ে স্যার কিয়া ফরমাতে হ্যায়, ও মোহাম্মদ হ্যায় নূর খোদা হ্যায়, ইয়ে না সমঝো ও খোদা সে জুদা হ্যায়, দরমিয়ায় কর আহমদ। স্যার লিখনে ওয়ালা কেসা লিখা দেখিয়ে, যে মাঝখানে এসে গেল আহমদ, তো আহমদের মিমকে উঠিয়ে দিলে হয়ে যায় থেকে যায় আহাদ, আর মিমের পর্দা থেকে দিলে হয়ে যায় আহমদ। তো আহাদ আল্লাহকে বোঝায়, আহমদ মোহাম্মদকে বোঝায়। তো যদি মিমের পর্দা আছে তো আহমদ, মিমের পর্দা উঠিয়ে দিলে আহাদ, তাহলে আল্লাহ আহাদ। কুল হে নবী, আপনি বলুন হো, সেই এই হুয়ের মধ্যে যে 11 আছে, 11 বুঝতে পারলে কোরআন বুঝে হয়ে যাবে, নাহলে কিছু বুঝা হবে না। কুল হো, কুল আল্লাহ আহাদ বলেনি, কুল হো হে নবী, সেই আল্লাহ আহাদ বলে দাও, সেই এক, সেই এক আল্লাহ। হ্যাঁ, সেই কুল আনা আল্লাহ বলেনি, কুল আনা আল্লাহ বলেনি, হায় হায়, কুল হো 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 বলো নবী কি হো, সেই আল্লাহ আহাদ। এ কি বুঝাচ্ছে কোরআন, কি ভাই ডিয়াল ব্যাপার, কোরআনে এক একটা আয়াত আছে। এই জন্য অনেক আলেমরা বলে কি কোরআনে যা আছে সব মানবো নাকি, আমার কাছে তা আমি বলি, বেকো কামব্যাক, তুই কি সত্যিকার হালালির জন্ম আছিস না হারামির জন্ম আছিস, কেন বলছি, আপনি কোরআনে যদি সব মানবি না তো তারাবি খতমে পুরো খতম, পুরো কোরআন খতম করিস না হাফ ছেড়ে দিস। কারো বাম্মার নামে বক্সালে মোদী সাহেব এবার বোঝা গেল যে পুরো খতম পড়েনি, কারণ সব যখন মানে তো পড়বে, কেন যেটা মানে সেটা পড়বে, যে ভাবতে পড়ো অবাক লাগে কত রকম মৌলবি দেখবে। হ্যাঁ, কি কি কথা আমার নিজে জানে না, আর স্বীকারও করবে না যে আমি জানি না, জানি না বলে স্বীকারও করবে না। শয়তান যদি আদমকে জেনে যেত ইনকার করতো না, জানেনি বলে ইনকার করেছে, তো শয়তানই আলেম, কোরআন সম্পর্কে জানে না আর ইনকার করতেও ছাড়বে না। ভাই আমার ডিফিকাল্ট ব্যাপার, ও মোহাম্মদ হ্যায় নূরে খুদা হ্যায়, না সমঝো খুদা সে জুদা হ্যায়। তো আগর কোই সওয়াল করে, ভাই আপনারা হিন্দি বোধহয় খুব কম বোঝেন, বাংলায় বলি মাপেন্দ্র সুবিধা হবে। ভাই জান মোহাম্মদ আল্লাহ নূর, আবার ওই নূর আল্লাহর, মোহাম্মদ আল্লাহ, তাকে আবার আলাদা ভেবো না, জুদা করো না, হায় হায়। তো আল্লাহর মোহাম্মদ, আল্লাহ থেকে মোহাম্মদ নূর, আবার ও মোহাম্মদ নূর আর আল্লাহর নূর দুটো এক, আলাদা করো না, কি মোহাম্মদ আল্লাহ না, শিরিক হয়ে যাবে। তো মোহাম্মদ আল্লাহ নয়, তো মোহাম্মদ কি গায়রুল্লাহ, কি বলবেন, কেউ বলবে গায়রুল্লাহ মানে অপর, আল্লাহর আপন নয়, অপর অপরকে বলা হয়, যে তুমি এরা কোন লাগতে হয় রে, তুই গায়ের হ্যাঁ, তুই পর হয়ে যা, তুই এখান থেকে যা, যারা আমার আপন তারা আমাকে বলবে, তুই আমাকে বলার কে, তুই তো আমার আপন কেউ নয়। তো মোহাম্মদকে যদি কেউ গায়রুল্লাহ বলে সেও কাফের, আর মোহাম্মদকে যদি কেউ আল্লাহ বলে সে মুশরিক।
মুহাম্মদ আল্লাহ থেকে আলাদা নয়, আবার আল্লাহ থেকে আলাদা নয়, ফের আল্লাহ বলাও যাবে না, মুহাম্মদ আল্লাহও নয়। তো আজকে যখন আমরা মুহাম্মদকেই বুঝতে পারিনি, তো আলীকে কি করে বুঝবো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, আহলে বাইতকে কি করে বুঝবো? বুঝতে পারিনি বলি তো তাদেরকে নিচের স্তরে রেখেছি। হায়, আরে ও মুহাম্মদ যখন আল্লাহ থেকে আলাদা না, তো মুহাম্মদ বলেনি। রাওয়াহুল বুখারী, আলী, ইয়া আলী তুমি আমার থেকে, আমি তোমার থেকে, আনতা মিন্নি ওয়া না মিনকা, ইয়া আলী আনতা মিন্নি ওয়া না মিনকা, তুমি আমার থেকে, আমি তোমার থেকে। আল হুসাইন হো, আল হুসাইন মিন, আল হুসাইন মিন্নি ওয়া না মিন আল হুসাইন, আহলে বাইত মিন্নি ওয়া না মিন, আলী আমার থেকে, আমি আলী থেকে, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে, হাসান আমার থেকে, আমি হাসান থেকে, আহলে বাইত আমার থেকে, আমি আহলে বাইত থেকে। তো যদি মুহাম্মদ আল্লাহ থেকে আলাদা নয়, তো মুহাম্মদ বলছে আহলে বাইত তোমরাও আমার থেকে আলাদা নয়, আমিও তোমাদের থেকে আলাদা নয়, ইয়ানে পঞ্জে তানি আল্লাহ থেকে আলাদা নয়। জি, যে কতগুলো বললাম এই হাদিস, তাওয়াত্তুর হাদিস, মতাবাত্তার হাদিস, এমন কোন হিম্মত নেই কাট মৌলবীর দলিল কেটে। তো আল্লাহ পাক তার নবী সঙ্গে আলাদা নয়, কেমন আলাদা নয় ভাইজান? 11,000 ভোল্টেজের নিচে, 11,000 ভোল্টেজ আছে বলে, 11,000 পাওয়ার আছে বলে গিয়ে তারকে সেই নিচে গিয়ে কিতাব খুলে দেবেন, আলো পাবেন? কেন? পুরো ফুল করেন আছে, ফুল কারেন্ট পাবেন না কেন? ওখানে মাদ্দিয়াত নেই, ওখানে পদার্থ নেই, এখানে এখানে মানে কি বলেন পজিটিভ নেই, ও নেগেটিভ দিয়ে যে কারেন্টটা আসছে ওটা হচ্ছে গোপন, গোপন, ওকে দেখা যায় না। তাই ওকে যদি দেখা না যায়, তো আপনি নিজেকে কিতাব কি করে দেখবেন? তো হ্যাঁ, যে পজিটিভ দিয়ে এখানে ইলেকট্রিক মিস্ত্রিরা বেশি জানে কত নামটাম আছে। তো এখানে যে ওখানে মাদ্দিয়াত দুনিয়াবি পদার্থ কি বলে তামা লোহা দাস্তা মাটি আর্থিং পানি হাওয়া অক্সিজেন সবকিছু লাগিয়ে যখন সোজ ওয়ান করবেন দেখতে পাবেন, অথচ 11,000 পাওয়ার লাগে না, মাত্র 5 পয়েন্ট পাওয়ার বা ওয়াট হলেই হয়ে যায় না। তো এ হলো ওই 11,000 ভোল্টেজের সঙ্গে কানেকশন, এ কি আলাদা আছে? 5 পাওয়ারে যে আমি বল্ব থেকে যে আলো পাচ্ছি, ও পাওয়ার হাউস থেকে আলাদা আছে? তো পাওয়ার হাউস ও নেগেটিভ আছে, ও গায়েব আছে। তো ও গায়েব তো আর যদি আসে তো ওকে আর আল্লাহকে বলবে? কেন? ওকে তো ওজুদ ধরতে হবে। তাই উনি ওজুদ না ধরে আল্লাহ তার নুরি ওজুদ করে পাঠিয়ে দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই নুরি ওজুদ হলেন মুহাম্মদ আর আলে মুহাম্মদ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের দ্বারা তিন যুগে যুগে আজকে ও যে অলিগণ আসছেন, সেই একই পাওয়ারের সেই পাওয়ার হাউসের দিকে আমরা যাওয়ার জন্য এই অলিদেরকে আমরা অলিদের আমরা অনুসরণ করি। এই হলো আমাদের সেরাতে মুস্তাকিম। জি, সেরাতে মুস্তাকিম আল্লাহর দিকে যতই বলেন কিন্তু আপনাকে এনাদের পিছনে চলতে হবে, তা নাহলে সেরাতে মুস্তাকিম পাওয়া যাবে না ইনশাআল্লাহ। আজকে আমি বিশেষ টপিক দুটো নিয়ে যাওয়ার চেষ্টা করব, একটা ওসিলা একটা নামাজ। তবে দুটোর মধ্যে কতটা, 2 ঘন্টার মধ্যে দুটো টপিক নিয়ে যাব, অল্প সময় সংক্ষিপ্তভাবে। বেরাদানে মিল্লাত, তো ও আল্লাহ পাক তার নূরের নবীকে পাঠিয়েছেন, এ মুহিম কা পর্দা লানে ওয়ালা জাহির হ্যায় লেকিন বাতিন মে খুদা হ্যায়, বলো সুবহানাল্লাহ। মিমের পর্দাতে জাহিরে মোহাম্মদ, যেমন আশাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু, যারা নামাজ পড়েন ভালো করে জানেন যে আমি সাক্ষী দিচ্ছি মোহাম্মদ আল্লাহর বান্দা ও তার ও আল্লাহর রাসূল। তো আগে আমরা বলি মুহাম্মাদান আব্দুহু, মোহাম্মদ আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ বানিয়েছেন বান্দা, ঠিক কথা, বান্দা বানিয়েছেন তার ইবাদত করার জন্য, কিন্তু বান্দার পরে মোহাম্মদকে আল্লাহ রাসূল বানালেন, রাসূল বানালেন। কেন রাসূল না বানালে উনি আবার কায়নাতের রহমত কি করে দেবে? যেহেতু কোরআন পাকে সূরা আল আনবিয়ার 107 নম্বর আয়াতে ইরশাদ করছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে সারা জগতের জন্য রহমত দাতা না বানালে কিছুই বানাতাম না, জোরে বলেন সুবহানাল্লাহ। কেবলমাত্র আপনাকে সারা জাহানের জন্য সারা আলমের জন্য রহমত করে পাঠিয়েছি। ও ভাই, এমন একটি রহমত
যে রহমত না মসজিদে যাচ্ছেন, মসজিদকে বলেন আল্লাহর ঘর, আল্লাহর ঘরে ঢুকবেন, দরওয়াজা আল্লাহর ঘরের খোলা আছে, কিন্তু নামাজ পড়বেন আল্লাহর জন্য, দিনকে কায়েম করতে যাচ্ছেন, নামাজ পড়তে যাচ্ছেন, নামাজ পড়ার আগে রহমতের মোকামে আল্লাহর নবী বলে দিলেন তোমরা যখন মসজিদে প্রবেশ করবে এই দোয়া বলে প্রবেশ করবে, আল্লাহুম্মা তাহলি আবু আবার রহমাতিকা, হে আল্লাহ আমার জন্য রহমতের দরওয়াজা খুলে দাও। আমি বলি আল্লাহ তোমার মসজিদ যখন তোমার ঘর, তোমার রহমতের মোকাম, তোমার ইবাদত হবে, তো সেখানে তোমার ঘরে ঢোকার পূর্বে নবী পাকের রহমতের কাছে যাওয়ার জন্য দরজাটা যে খুলতে বললেন সেই দরওয়াজাটি আপনি বলে দিন। আল্লাহ বলেন আমি সেই দরওয়াজা দেখিয়ে দিয়েছি আমার নবী পাকের মাধ্যমে, আমি আমার কোরআন নাজিলের মাধ্যমে। ও আমার বান্দারা, তোমরা সেই দরওয়াজাটা যদি খুঁজে না পাও তো আমার নবী তোমাদের কাছে সেই দরওয়াজা দেখিয়ে দিয়ে গেছে, আর যদি দেখার পরও না দেখার ভান করো, কিয়ামতের মাঠে এখানে অন্ধ হওয়ার চেষ্টা করেছিল সেখানে আমরা অন্ধ করে ওঠাবো। তো দরওয়াজা যদি না দেখি আর অপাদে ঢুকে যাই, নামাজ পড়তে নামাজ হবে না হবে না, কেন আল্লাহর একটা নাফরমানি করলাম প্রথমে, যে আল্লাহুম্মা তাহলি আবু আবার রহমাতিকা, হে আল্লাহ আমার জন্য রহমতের দরওয়াজা খুলে দাও। আল্লাহকে জিজ্ঞেস করো যে রহমতের দরওয়াজা কোনটা, কেন মসজিদের দরওয়াজা তো খোলা আছে, ঢুকে ঢুকে আসতে মসজিদের দরওয়াজা শুনতে দেন পাশের লোক, মসজিদের দরওয়াজা তো খোলা আছে, অতএব খোলা যখন আছে তো আল্লাহর জন্য ইবাদত করব, তো আবার রহমতের দরওয়াজা খুলতে বলেছে, রহমতের দরওয়াজা খুললো না খুলেনি আমি জানলাম কি করে, তাহলে আগে রহমতের দরওয়াজা জানতে হবে। যদি আল্লাহ কোনো তার বান্দাকে রহমতের দরওয়াজায় ঢুকিয়ে দেয় আর রহমতের নগরী পেয়ে যায় তখন আল্লাহর দরবারে তার নামাজ কবুল হবে, নচেত ওই এজিদি শয়তানি নামাজি হয়ে জাহান্নামে যাবে, কিছু করার নেই। তাহলে রহমতের দরওয়াজা কোনটা? আনা মাদিনাতুল ইলম আলুন বাবু হা মান আরাদাল মাদিনাত ফালিয়াতিল বাব, আল্লাহর নবী বলেন আমি হলাম ইলমের শহর, আমি হলাম রহমতের শহর, আমি হলাম কায়নাতের সুলতানুন নবী সুলতানুল আনবিয়া, আমি হলাম কায়নাতের ইলমের শহর, আর আলী হলো দরওয়াজা। অতএব যে আলীওয়ালা হয়ে যাবে তার জন্য দরওয়াজা মসজিদ দরজা খোলা, তার জন্য মসজিদ দরজা খোলা। যদি আলীওয়ালা দরজা না পায় তো মসজিদ দরজা সারা জীবন খোলা আছে। এজিদরাম মসজিদ দরবারে মসজিদ দরজা তো ঢুকেনি, এজিদি মসজিদ দরবারে ঢুকেনি, মসজিদ বানায়নি, পাথর ফিরকা মসজিদ বানায়নি, দরজাতে ঢুকে তো নামাজ কবুল হচ্ছে, কেন ওই দরজা ছেড়ে দিয়েছে, মুহাম্মদের দরজা যে ছেড়ে দিয়েছে, আল্লাহ দরজা কাজ করবে না। আজাজিলের থেকে কোনো বড় নামাজি আছে নাকি? আজাজিল 6 লক্ষ বছরে ইবাদত করেছে, আল্লাহ সেদা করেছে, আজাজিল জীবনে এক গ্লাস শ্রাপ পান করেনি, এক লোকমা সুদ খায়নি, এক লোকমা হারাম খায়নি, কাউকে একটা ঘুষাও মারেনি, কোন রকম সে একটা পাপ কাজে করেনি, আরে কাউকে ফলসু দিয়ে চাও ছেড়ে খায়নি, আজাজিল কোনো একটা বাজে কাজ করেনি। এরকম ধরনের যদি একটা মানুষ আজ থাকে বলুন আপনি কি বলবেন? যে নামাজ না পড়লেও বলতে হবে আপনাকে লোকটা খুব ভালো, বলে কিসের ভালো, ও তো নামাজ পড়েনি। হ্যাঁ নামাজটা পড়েনি ঠিক কথা, কিন্তু জীবনে একটা সুপারিও খায়নি, খৈনিও খায়নি, আবার তাসও খেলেনি, জুয়াও খেলেনি, ঘুষও খায়নি, জেনাও করেনি, ব্যবিচার করেনি, কাউকে সালা বলেও বলেনি, কারণ চা ছেড়ে খায়নি। তো সেই আজাজিল তার থেকেও ভালো যায় যে ব্যক্তির আমি প্রশ্ন করলাম, এই আজাজিল কোনো গোনা করেনি কিন্তু শয়তান হলো কেন? কোনো গোনা করেনি, ছোট এবং বড় জিতকা আমরা সাগিরা কাবিরা বলি, কোনো গোনা করেনি শয়তান হলো কেন? বলে যে আল্লাহর হুকুম মানেনি। আরে আল্লাহর হুকুম কে বললো মানেনি? আল্লাহর হুকুম মেনেছে বলেই তো সেজদা করেছে, আল্লাহর হুকুম মেনেছে বলেই তো নামাজ পড়ছে, আল্লাহর হুকুম মেনেছে বলেই তো তসবিহ করছে, আল্লাহর হুকুম মেনেছে বলেই তো সাতবার আসমানে গিয়ে পৌঁছে একবারে ফেরেশতাদের উস্তাদ হয়ে গেল, কিছু তাহলে সে মুআল্লিমুল মালাক হয়ে গেল, তাই কে বললো আল্লাহর হুকুম মানেনি? বলে ওই হুকুমটা নয়। কোন হুকুম? না আল্লাহ যাকে মনোনীত করেছে, আল্লাহ যাকে প্রিয় বানিয়েছে, আল্লাহ যাকে ভালোবেসে নায়েব বানিয়েছে, নায়েবের কাছে ঝুঁকতে বলেছে, ও ঝুঁকেছে 6 লক্ষ বছর আল্লাহর কাছে, কিন্তু নায়েবের কাছে যদি ঝুঁকে যেত 6 লক্ষ বছরের ইবাদত ভারী হয়ে যেত, কবুল হয়ে যেত। একবার নায়েবের কাছে না ঝুঁকার জন্য 6 লক্ষ বছর আল্লাহর ইবাদত বেকার হয়ে গেল। কি
বোঝা গেল? আল্লাহ বলছে আমি তোমার ইবাদত পছন্দ করি না, না নামাজ পছন্দ করি, না রোজা পছন্দ করি, না যাকাত পছন্দ করি, না হজ পছন্দ করি, না তসবিহ পছন্দ করি, না কিজি আল খিল্লা জুব্বা টুপি হুব্বা কিছু পছন্দ করি না, কি করি? তোমার যাই আমল করো, তুমি তোমার নিজের জন্য করো, কিন্তু আমি তখন ওগুলো গ্রহণ করব, তখন তখন না, আমি যাকে নায়েব বানাবো, আমি যাকে মনোনীত করব, আমি যাকে আমার সীমানা বানিয়ে দেব, ওই সীমানার মধ্যে থেকে তাদেরকে যারা মেনে নেবে তার সব ইবাদত কবুল হবে, নচেত একটাও কবুল হবে না। জি বাওয়াজে বলান দরুদ শরীফ পড়ুন ইনশাআল্লাহ। আমি কোরআন তেলাওয়াতকে নিয়ে যে তেলাওয়াত আপনাদের খেদমতে রেখেছি, ইনশাআল্লাহ সেই টপিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং আপনারা আমার সঙ্গে হামসফর হবেন। হ্যাঁ, যে কথা যাচ্ছিলাম, আল্লাহ পাক সূরা নিসার 14 নম্বর আয়াতে কারিমা যে নাজিল করেছে সে আয়াতে কারিমা কি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই আয়াত পাকে আল্লাহ পাক কি বলতে চাচ্ছেন এই আয়াতকে কেন্দ্র করে আপনাদের সমীপে সঙ্গী সফরে যেতে চলেছি। আজকে কিন্তু পায়ে হেঁটে যাব না, ব্রেনের মধ্যে দিয়ে যাব, ব্রেন বিবেক এগিয়ে যাবে, মন তার সঙ্গী হবে। তো আপনারা সব মন মগজ একসঙ্গে, বক্তা এবং শ্রোতা উভয় মিলে আমরা হামসফর করব, সঙ্গী সাথী হবে ইনশাল্লাহ। কিছু জিজ্ঞেস করলে হ্যাঁ বা না জবাব দেবেন, না জানলে বলবেন জানি না, জানলে জবাব দেবেন, আর যদি ভুলও বলেন কোনো অসুবিধা নেই, কেন মানুষ অন্তর ভুল না বললে বা সঠিক কী করে দাঁড়ায়, সঠিক কী করে হয়? আল্লাহ পাক ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু يدخله نارا خالدا فيها যে ব্যক্তি সূরা নিসার 14 নম্বর আয়াত, যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করলো এবং রাসূলের নাফরমানি করলো, ওয়াতাআদা হুদুদাহু এবং তার সীমানা অতিক্রম করলো, কার সীমানা? না আল্লাহ পাক তার নবীকে দিয়ে আল্লাহ তার নিজের সীমানাটা বেঁধে দিয়েছে, কি কথা বুঝলেন না ভাইজান? একটা কথা এখানে চিন্তা আছে, কোরআন এত সহজে বুঝে যায়নি, যদি সহজে বুঝে যেত তাহলে বাম্মার নামে পড়ে বকসাতো না, কারণ বকসাবার জন্য কোরআন নাজিল হয়নি। কোরআন পাকে নামাজের আয়াত যত জায়গায় আছে তার থেকে আরো অধিক পরিমাণে আছে ইয়াতাফাক্কারুন, ইয়াতাফাক্কারুন, ইয়াতাদাব্বারুন, হ্যাঁ ফিকির করো, চিন্তা করো, তাদাব্বুর করো, ভাবো ভাবো ভাবো। আমার নজরে 100-এর বেশি জায়গায় গেছে এই পড়েছি, এবার আমি ভাবছি এটাকে গুনবো, কত জায়গায় কোরআনকে নিয়ে চিন্তা করতে বলেছে, ফিকির করতে বলেছে, ভাবতে বলেছে। বলুন ভাববো না পড়বো? যদি পড়ে নি তাহলে ভাবতে ভাবতে যদি পাঠ করি, কোরআন কত বছরে যে খতম হতে শেষ হবে তার ঠিক নাই কিজি। আর যদি না ভাবি ওই যা খাবি খা নাহলে ঝলায় ঢুকে যা, এইভাবে যদি পড়ি তো 6 ঘন্টা 4 ঘন্টা কিজি। আল্লাহ এই জন্য নাজির করেছে, এগুলো আমরা রোজগারের একটা ধান্দা করে নিয়েছি একদম, কোথাও নেই যে কারো বাম্মা মরে গেলে বকশে দাও। যাই হোক, কোরআন পড়ার ভালো সওয়াবের কাজ এই নিয়তে পড়ি, কিন্তু ওতে যদি নিয়তের বিপরীত নিয়ত আছে যে যত তাড়াতাড়ি শেষ করব আবার একটা জায়গায় আছে তাহলে ডবল 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 ডবল, তাহলে কিন্তু বিক্রি হয়ে গেল। যাই হোক, ওটাকে নিয়ে আলোচ্য বিষয় আজকে মূল নয়। আল্লাহ পাক বলছেন যে আল যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করলো, তার রাসূলের নাফরমানি করলো এবং তার বেঁধে দেওয়া সীমাকে অতিক্রম করলো। কে বেঁধেছে সীমা একটু জোরে বলবেন, সীমা কে বেঁধেছে? আল্লাহ পাক। আল্লাহ সীমানা বেঁধেছেন, সীমানাটা কার? আল্লাহ। আচ্ছা আল্লাহ কোনদিন নিচে নেমে এসেছে? আর নিচে নেমে আসার প্রশ্ন আছে? তিনি কি নিচে নেই যে নেমে আসবে?
তিনি কি নিচে নেই, আপনার মধ্যে নেই, আমার মধ্যে নেই, সবের মধ্যে আছে? নামারও প্রশ্ন নেই, ওঠারও প্রশ্ন নেই, কিছু তাওয়ার পরেও বলি উপরওয়ালা। কেন বলি না, যত প্রশংসা হোক না কেন তার উপরে কোনো প্রশংসা নাই, আর যত উপরে যাকে উঠাই না কেন তার উপরে কোনো বুলন্দি নাই। জি, তো আল্লাহ যেখানে সীমানা বেঁধে দিয়েছে, কাকে দিয়ে বেঁধেছেন? রাসূলকে দিয়ে বেঁধেছেন, ঠিক না? তা আমাদের নবী মুস্তফাকে দিয়ে যখন সীমানা বেঁধেছেন, তো নবী পাক কি সীমানা বেঁধে দিয়ে গেলেন এটা তো আগে জানি, সীমানা বলে কাকে? আর এই সীমানাকে যারা অতিক্রম করেছে, এই সীমানা যারা লঙ্ঘন করেছে, ইউদখিলুহুম না ইউদখিলুহু নারান খালিদান ফিহা, চিরকালের জন্য তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইউদখিলুহু নার, সে দাখিল হবে জাহান্নামে, খালিদান ফিহা, তার মধ্যে চিরকাল, তাতে চিরকাল সেই জাহান্নামায় সেই ব্যক্তি থাকবে যে আল্লাহর সীমানা অতিক্রম করেছে, আল্লাহর সীমানা লঙ্ঘন করেছে। আজকে আমরা সর্বপ্রথম যত ইবাদত করছি, এই ইবাদত সীমানার মধ্যে না সীমানার বাইরে? যদি বলেন সীমানার মধ্যে, তো শয়তান থেকে বড় নামাজি কি আছে? আজাজিল কি সীমানার মধ্যে ছিল না? তাহলে নামাজ সীমানার মধ্যে যদি হতো, তাহলে নামাজি, অত বড় নামাজি, জীবনে কারোর সঙ্গে কোনো খেয়ালই আসেনি, শুধু আল্লাহর ইবাদত করেছে। জি, শেরেকের কোনো লেশ মাত্রা নেই। তো তার মতো অত খাস নামাজি, খাস ব্যক্তি কোনো একটা সাগিরা কাবিরা গুনাও করেনি, সেরকম ব্যক্তি শয়তান হয়ে গেল, তাহলে নিশ্চয়ই সে সীমানা অতিক্রম করেছে নাকি? হায়, তাহলে সীমানা অতিক্রম করার পরিণতি কি দাঁড়ালো? নামাজ রোজা হজ যাকাত এটা মূল নয়, নামাজ রোজা হজ সব থেকে বড় কথা কি জানেন ভাই? আমরা সত্যি কথা বলতে নামাজটাই জানিনি কাকে বলে নামাজ। তাহলে না মসজিদ ভর্তি নামাজই হয়, যেমন মৌলি সাহেবরা শিখায়, হাফিজ সাহেবরা শিখায়, কারি সাহেবরা শিখায়, আলিম ওলামারা শিখায়, সেইভাবে ওঠা বসা ঝোঁকা ঠোকা ঠুকি এইভাবে পড়ি, এর নাম যদি নামাজ, তো নবীর পিছনে নামাজ পড়ে মোনাফেকুন নাজিল হলো কেন সূরা? নবীর পিছনে নামাজ পড়ার পরেও বহু সাহাবী কেন মুনাফিক হবে, মুরতাদ হবে? ভাইরা আমার, নামাজ জান্নাতও নিয়ে যাবে, আবার নামাজ জাহান্নামাও নিয়ে যাবে। কথাটা শুনেছেন কোনোদিন? না শুনেননি, আজকে নতুন শুনছেন নাকি? শুনেছেন তো, নামাজ জান্নাতও নিয়ে যাবে, নামাজ জাহান্নামাও নিয়ে যাবে। কোন নামাজ জান্নাতে নিয়ে যাবে আর কোন নামাজ জাহান্নামে নিয়ে যাবে, নামাজের টপিক ইনশাআল্লাহ এসে যাবে। আমি হুদূদ সম্পর্কে বলছি, ওয়ালাহু আযাবুন মুহিন, সেই জাহান্নামী ব্যক্তি যে সীমানা অতিক্রম করেছে, তাকে আল্লাহ লাঞ্ছনাদায়ক অপমানজনক জাহান্নামে নিক্ষেপ করবে। আজকে মুসলমান জাহান্নামে ঢোকার আগে লাঞ্ছিত হচ্ছে না হয়নি? ও ভাইজান, একবার গর করছেন, কথা মাথায় ঢুকেছে? মুসলমান সব জায়গায় ঘৃণ্য থেকে না, যে মুসলমানকে দেখলে ইহুদি নাসারা কাফের, রোম সম্রাট কাইসার থরথর করে কাঁপতো, ভুলন্ডিত হয়ে যেত জিভ, যে ইহুদি নাসারারা পাশ দিয়ে ঘুরে ঘুরে যেত, নবী মুহাম্মদ দলবল আসছে ভয়ে কাঁপতো, হ্যালো হ্যালো, সেই মুসলমান তো আজকে আমরাও আছি, তো তারা লাঞ্ছিত হয়নি, আমরা কেন লাঞ্ছিত হচ্ছি? যাক, ও চলে যাচ্ছে, তারা লাঞ্ছিত হয়নি, আমরা কেন লাঞ্ছিত হচ্ছি? ভাই কথা, বাবজি আমার কথা, আমি কাহিনী কেসা সুরুলি এই ধরনের কিছু বলে মানুষের মন মগজ খাওয়ার জন্য আসেনি। আমি এসেছি আগাছা যেখানে আছে, একটু হাকিকাতের মানে কিছু আলোকপাত করে ভাইরাসকে বের করার প্রয়াস করছি, তাতে যদি আমার পাঁচটা শ্রোতা হয় তো ঠিক আছে, বাস এদিক ওদিক মনোযোগ দেবেন না, মনোযোগ দিয়ে শুনুন, কারণ মাথা ব্রেন যদি এদিক ওদিক হয়ে যায় তো আমার কথা উপত্যকায় চলে যাবে, হৃদয়ে প্রবেশ করবে না। আর এই মাঝে মাঝে হৃদয়ের মধ্যে যদি কোরআন ও হাদিসের আলোক বার্তা না শুনিয়ে মাথার উপর দিয়ে চালিয়ে বের করে দেন, উড়ে চলে যায়, এই জবাব তো আপনি দেবেন।
জি বললাম যে আজকে মুসলমান লাঞ্ছিত হচ্ছে জাহান্নামায় যাওয়ায় ঢোকার আগে, মরার মরার আগে। কেন না? যে কোনো কম ঘৃণা করছি আজকে মুসলমানদের দুরু দুরু অবস্থা। এখনো সময় আছে যে আল্লাহর নবী কে দিয়ে আল্লাহ যে হাত বানি দিয়ে গেছে, সীমানা বেঁধে দিয়ে গেছে, সেই সীমানা যদি আমরা একটু ঠান্ডা মাথায় বুঝে ধরে নিই আর ফিরকাবাজি না করে যদি আমরা আহলে বাইতের সিলসিলাভুক্ত কোনো অলির দ্বারস্থ হয়ে যাই, তো খোদার কসম সেই ব্যক্তি লাঞ্ছিত হবে না। যদিও তার পাড়া প্রতিবেশী কুটুমদের সঙ্গে কি করবে, ও আমার দলে নয়, ও আহলেবাদ মান্যওয়ালা নয়, ও পাঞ্জেতার মান্যওয়ালা নয়, ও আলিওয়ালা নয়, কিন্তু আমার রিশতেদার, আমার কুটুম, আমার আত্মীয়, তার সঙ্গে দুনিয়াবি তো রিশতা রাখতে হবে। তো দুনিয়াবি রিশতা রাখতে গেলে ঘরের সঙ্গে ঘর জুড়ে লাগলে, সেই ঘরে আগুন লাগলে আপনার ঘর বাদ দেবে না। তো দুনিয়াতে আগুন জ্বললেও একটু ক্ষয়ক্ষতি হলেও অন্তত আহলেবাদ মান্যওয়ালা যে আছে হৃদয়ের মধ্যে, ঈমান নিয়ে তো মরবে, বেঈমান হয়ে তো মরবে না। কাফেরও মরবে, মুমিনও মরবে, সবকে মরতে হবে। কিন্তু কাফের মরলে বেঈমান হয়ে জাহান্নামায় মরে মরে জাহান্নামায় যাবে, মুমিন তাদের সঙ্গে মিশে থাকার জন্য যদিও দুনিয়াবি আযাব পেয়ে মরবে, কিন্তু অন্তত আল্লাহর রাসূলের কাছে মুখ দেখাতে পারবে যে তোমার আহলে বাইতের মহব্বতে ছিলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আহলে বাইতের মহব্বতে ছিলাম। মাওলা নবী পাকের আল্লাহ পাক যে সীমানা বেঁধে দিয়েছে, সেই সীমানা কি না একটু আগে বলে গেছি, আমি হলাম ইলমের শহর, আলী হলো দরওয়াজা। আর যদি কেউ দরওয়াজা বাদ দিয়ে ইন্ডিয়ার মানুষ বিনা ভিসাতে বর্ডার দিয়ে, মানে গেট দিয়ে না ঢুকে বর্ডার ভেঙে ঢুকার চেষ্টা করে, আর পাকিস্তানের বর্ডার আর্মি পুলিশ দেখছে টুপি আছে, জুব্বা আছে, হুব্বা আছে, লম্বা দাড়ি আছে, হাতে তসবি আছে, আপনাকে জামাই বাবু বলে ছেড়ে দেবে না গুলি করবে? বলেন ভাই, গুলি করবে কেন? মানে মুসলিম রাষ্ট্র আপনাকে দেখছে মুসলমান, গুলি করার আগে তো সে ভাববে আরে তো লম্বা দাড়িওয়ালা আছে, হাতে তসবি আছে, নামাজও দেখলাম টাইম হয়ে যাওয়ার পর ওখানে যায় নামাজ বিছে নামাজও পড়ে নিল, তো পাক্কা মুসলমান। কিন্তু বর্ডার গেট দিয়ে না ঢোকে, বর্ডার দিয়ে না ঢোকে যদি বর্ডার ভেঙে ঢোকার চেষ্টা করে, এই আগে এসে বলবে মারার আগে এটা ঢুকলি কেন? বলে আমার কাছে ভিসা নাই। আচ্ছা তুই তাহলে আতঙ্কবাদী, তুই তাহলে কিছু একটা সাজগোজ করতে এসেছিস, তা তুই ওই ইসলামী পোশাক পরে আছিস, অতএব তোকে ঢাই 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 গুলি করবে, ঠিক না বেটি? তাতে আজকে আমার নবী আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ বর্ডার করে দিয়েছে, আমি ইসলামের শহর, শহরে একটা বর্ডার আছে, সেই বর্ডার কারা না আলী মান্যওয়ালা যত সাহাবাকে দিয়ে নবীকে ঘিরে রেখেছে, আর নবীর কাছে যাওয়ার জন্য সব সাহাবা নয়, আলীকে দিয়ে যেতে হবে। জোরে বলেন গেট একটাই করেছে নবী মুহাম্মদের কাছ থেকে গেলে, আর আমার কাছে আসতে হলে সাহাবারা আমার বর্ডার আমাকে ঘিরে রেখেছে, আর আমি দরওয়াজা করেছি আলীকে দিয়ে, এসো আলীর কাছে দুবার, আমার কাছে একবার। কেন না আসতেও আলী আর যেতেও আলী, নবীর সঙ্গে দিদার হবে একবার, ঠিক না বেটি? এভাবে যদি আজকে আমরা আহলে বাইতের বর্ডার, পাক পায়দানের সিলসিলার বর্ডার, আলীওয়ালা ওলিদের বর্ডার ভেঙে আমরা বিভিন্ন মোল্লার কথাই যদি ওই বিনা ভিসায় বর্ডার ভাঙার চেষ্টা করি, আর যদি আলীকে বাদ দিয়ে বিভিন্ন ভুজদের বয়ানে মানুষকে ভুলিয়ে রাখি, তো যে যা বলছে সেও যাবে জাহান্নামায়, আর যে শুনছে তার অনুগামী হচ্ছে সেও যাবে জাহান্নামায়, ঠিক না বেটে? আরে বর্ডার করে দিয়ে সামান্য বিয়ে হলো সীমানা, আল্লাহর সীমানা। আচ্ছা মুসনাদে আবু ইয়ালা 1021 নম্বর হাদিস, ইন্টারন্যাশনাল নাম্বার বলছি। আজকে নবী হায়াতুন নবী না মুর্দা নবী? মাশাআল্লাহ, হায়াতুন নবী, জোরে বলেন হায়াতুন নবী। কিরকম হায়াতুন নবী, কবরের মধ্যে না এখানে? এখানে এখানে। আচ্ছা কিরকম এখানে নবী হায়াতুন নবী? সাহাবাদের মাঝে তো ছিলেন, বডি নিয়ে আসতেন, আমাদের কাছে কি বডি নিয়ে আসেন? হয়ে গেল অলির মাধ্যমে, মাশাআল্লাহ অলির মাধ্যমে।
ওলির মাধ্যমে নবী হায়াতুন নবী। কারণ আজকে যদি ওলি না পেতাম নবীকে চিনতে পারিনি, যারা ওলি পায়নি তারাকে, তারা তো নবী পাকে ছোট ভাই হয়ে বসে আছে। জি ছোট ভাইয়ের দল, যারা নবী ওলি পায়নি তারা ছোট ভাইও বসে আছে, পায়জামা ছোট আর পাঞ্জাবি বড়, বড় ভাইয়ের পাঞ্জাবি ছোট ভাইয়ের পায়জামা। মানে এত উপরে তুলে পাঞ্জাবি এত বড় করে পড়েছে কিনা জানা যায়। যেখানে হোক মূল বিষয় হচ্ছে নবী পাকের বর্ডার যিনি করে দিয়ে গেছেন আমাদের জন্য, বাস এটা আমার কর্তব্য দেখিয়ে দেওয়া। আমি যতটুকু জানি আল্লাহ আমাকে আমার পীর মুর্শিদ দিয়ে এবং কোরআন ও হাদিসের আলোকে যতটা দিয়েছেন ততটা তো নয়, কারণ শব্দ বলা সম্ভব নয়। যতটা এখানে প্রয়াস আল্লাহ করাবে, চেষ্টা করাবে, মানে আমি চেষ্টা করব, তিনি যতটা বলাবেন বলবো। তো আল্লাহর নবী বর্ডার করে দিয়েছেন, আল্লাহর নবী কি বলছেন মুসনাদে আবু ইয়ালা হাদিসে, আলা ইন্না ইবাতিল্লাতি আবি ইলাইহা আহলু বাইতি, মুসনাদে আবু ইয়ালা 1021 নম্বর হাদিস, ইন্টারন্যাশনাল নাম্বার। আল্লাহর অর্থ হচ্ছে সংকেত বাণী, আলার অর্থ হলো সংকেত বাণী, জেনে রাখো শুনে রাখো হুঁশিয়ার। তাই ট্রান্সফরমারটা আপনাদের দেখেন আর নিচে একটা বোর্ড আছে, ডেঞ্জার হুঁশিয়ার সাবধান। কেন না এই যে বোর্ডটা আছে, যদি এর কিছু না জানো, তুমি তো এইসব কারেন্টের কাজকাম জানো না, তো এর উপরে উঠতে যেও না, উপরে যেও না। যারা জানে তারা যাবে, তার মানে ওলিদের সঙ্গে তোমরা আবার সমান হতে যেও না, ওলিদের কাছাকাছি হয়ে বলতে যেও না যে আমরা খুব বড় হয়ে গেছি, হ্যাঁ দু চারটা ডিগ্রি লাভ করে বলে আমরা ওলির থেকে বড় হয়ে গেছি নাকি খাইছি ভাই আমার। তাই বলছি আমার নবী এ কোরআন থেকে আলা এসেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। জি হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমি আয়াতকে নিয়ে একটু পরে আসব, সূরা ইউনূসের 62 নম্বর আয়াত আউলিয়াদের সম্পর্কে, এও বর্ডার প্রমাণ দিচ্ছে। আলা ইন্না ইবাতিল্লাতি আবি ইলাইহা আহলু বাইতি, জেনে রাখো আমি নবী মুস্তাফা, আমার ঠিকানা আমার থাকার মোকাম হলো আহলে বায়ত, যার দিকে আমি আশ্রয় নিয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাই যদি আহলে বায়তের উপরে কোনো সাহাবীকে উঠাতে চাও তাহলে হাদিসটাকে ধুয়ে ফেলো, এই হাদিসকে মুছে ফেলো। আহলে বাত হচ্ছে আমার ঠিকানা, যাদের মধ্যে আমি আশ্রয় গ্রহণ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নবীকে কোথায় পাওয়া যাবে না? আহলে বাতের মধ্যে। তাহলে আহলে বাতের মধ্যে, এই জন্যই তো নবী, শুধু নবীকে পাওয়া যাবে না, আল্লাহর নবী বলে গেলেন আমি কোরআন দিয়ে যাচ্ছি আর আহলে বাত দিয়ে যাচ্ছি, দুটো দিয়ে যাচ্ছি, যদি তোমরা ধরে থাকো মজবুত করে তো গোমরা হবে না। যে কোরআন আল্লাহর কিতাব আহলে বাইতের মধ্যে দিলেন কেন? আমি বলি আল্লাহ এ কি তোমার কাণ্ড, এ কি তোমার কারখানা, এ কি রহস্য, কিছুই বুঝতে পারছি না। তোমার কোরআন, কোরআন পাকে যখন আপনি এলান করে দিলেন রাতাবুল্লাহ রাতাবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, আদ্র শুষ্ক যা কিছু খোঁজো সব কোরআনেই পাবে, সুস্পষ্ট কোরআনেই পাওয়া যাবে। তো আজকে কে গোমরা কোরআনে প্রমাণ দেবে, কে হেদায়েত কোরআন প্রমাণ দেবে, কে সত্য কোরআন প্রমাণ দেবে, কে মিথ্যা কোরআন প্রমাণ দেবে, কোনটা ঠিক কোরআন প্রমাণ দেবে, কোনটা বেঠিক কোরআন প্রমাণ দেবে। তারপরেও ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কিতাবে যখন সব পাওয়া যাবে তো আপনি আবার আল্লাহর কিতাব দেওয়ার সাথে সাথে আপনার আহলে বাইতকে কেন দিয়ে গেলেন? প্রশ্ন জাগবে না? অবশ্যই প্রশ্ন জাগবে না? হ্যাঁ না বলেন। কোরআনে যখন পাওয়া যাবে, ভাই কোন জিনিসের উপরে কমজোরি থাকলে তাহলে আরেকটা পলিসি দিয়ে যায় ঠিক না? যে এই রাস্তা সংকীর্ণ রয়েছে, যদি যেতে পারো ভালো, না পারলে এই রাস্তা দিয়ে, ঠিক না?
এই গাড়িটা দিলাম, যদি চললো ভালো তাহলে ফোন করবে, আমি একটা ভালো গাড়ি পাঠাবো। জি তো কোরআন উপরে কোনো বড় গাড়ি হতে পারে? আল্লাহ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য কোরআনের থেকে বড় সাওয়ারি হতে পারে? বড় সাওয়ারি আছে তো আল্লাহ পাকের কোরআন। আচ্ছা, আমার নবী যখন দুটো জিনিস দিয়ে গেলেন, ভাই গর করুন, জীবন ভর তো খালি আমরা ওয়াজ শুনেই মরি। হ্যাঁ, কি বুঝলাম এখনো, নিজের রাস্তা ঠিক করতে পারলাম না আমি কোন ফিরকায় আছি, এটা জাহান্নামী না জান্নাত গ্যারান্টি দিতে পারিনি। আপনি আগে নিজে বিচার করুন, আমি নিজে বিচার করি যে আমার ফিরকায় আমার মজ হবে, আমার লাইনের একই আলেম আমাকে বলছে কাফের, আমি তাকে বলছি কাফের। আবে তোরা নিজেরা যদি নিজেকে নিজেকে কাফের বললি তো তুই তো দেখে যারা আসবে তারাও তো কাফের হয়ে যাবে। নিজে নিজেরা কাফের প্রমাণ দিচ্ছে, তারপরে আবার বলছে আমরাই ঠিক। আগে নিজেদের ঝগড়া মিটাও, নিজেদের কাদা ছুড়া ছুড়ি বন্ধ করো, নিজেরাই লেজে গোবরি হয়ে গেছো, টোবা পানির দিয়ে ধুইবে তাও তো পরিষ্কার হবে না, সারা জীবন ভর প্রতি বছর যাচ্ছ জমজমের পানি দিয়ে ধৌত করছো খাচ্ছ, কিন্তু হালাল হচ্ছ না কেন? বলে কি করে হল আমি হালাল? আর যদি হালাল হয়েছে তো তোমার মজহাবের আলেম কেন তোমাকে কাফের ফতোয়া দিল? তুমি আবার তোমার মজহাবের আলেমকে কেন কাফের ফতোয়া দিলে? এ ঠিক না বেটি, অগাধ প্রমাণ আছে আমার কাছে, দেখে দেব জি নিজেরাই ঠিক নেই, খালি কাফির ফতোয়া চলছে। কাফির কারখানা পানি নিয়েছে নাকি? হ্যাঁ, কাউকে জবাই না করতে পারলে নিজেদের লোককে জবাই করবে? এটা হচ্ছে সেই একটা গল্প বললে বুঝতে পারবে, মোল্লা নাসিরুদ্দিনের একটা বই পড়ছিলাম গল্পের, ছোট্ট একটা গল্প ছোট্ট করে বলে দিই। শুকনো যখন ভাটা হয়েছে নদী, শুকনো একটা বিছে ওপার থেকে এপারে চলে আসছে, ছোট নদী তো, যেই চলে সে ঘুরে ফিরে খাচ্ছে, খাদ্য সংগ্রহ করছে, করতে করতে দেখা গেল জোয়ার এসে গেছে, কখন খেয়াল নেই ছরণ নেই, যেই জোয়ার এসে গেছে এবার বলছে হাই ওপারে যাবো কি করে, আমার যে ছেলে পুলে বাল বাচ্চা সংসার আছে কি করে যাবো, একটু দেখছি যা থই থই ব্যাপার, কতদিন পরে শুকনো হবে কি না হবে তার ঠিক নেই, বড় অস্থির হয়ে পড়েছে। দেখছে একটা কচ্ছপ ঝুপ ঝুপ করে ভেসে ভেসে যাচ্ছে, ও কচ্ছপ ভাই, কচ্ছপ ভাই আমার একটু উপকার করবে ভাই, তুমি তো ঠান্ডা মেজাজির লোক আমি জানি, তুমি আমার উপকার করবে? বলে কি উপকার লাগবে বল না, তোমার মাথায় আমি চেপে যাব, সবার হব, তুমি আমাকে এপার থেকে ওপার করে দেবে, আমার ছেলে পুলের সংসার অনেকে আছে, নাহলে সব মারা যাবে, হ্যাঁ আমি খাদ্য সংগ্রহ করতেছি এই বিপদে পড়ে গেছি। বলে ভাই তুই তো তোর জাত তো বিছার জাত, তুই বিছে তোর স্বভাব আমি জানি, তুই যার উপরেই বসে থাকবি তাকেই কুটকুট করে কামড়াবি, আমি যদি তোকে সবার করে নিয়ে যাই তুই আমাকে কামড়াবি নাকি? বলে না তুই আমার উপকার করবি, আমি তোর কামড়াতে পারি? বলে দেখ ভাই শর্ত কর, আমি আমার ভাই চলার গতি ধীরে ধীরে, আমি চলার গতি ধীরে ধীরে, আমি তাড়াহুড়ো করে চলতে পারি না, কারণ আমি খরগোশ নয় খুব দৌড়ে চলে যাব, আমার চলার গতি ধীরে ধীরে, হ্যাঁ তো ওই ধীরে ধীরে তুই সহ্য করতে পারলে তাহলে আমি তোকে ওপারে পৌঁছে দেবো, তুই কিন্তু কামড়িয়ে যদি দিস, যদি মেরেছিস চটং, তাহলে আমি তোকে করে দেবো টবং। কি বললাম? যদি মেরেছো চোবল একবারে পাঠিয়ে দেবো। হ্যাঁ, বলছে না না আমি শর্ত করছি, ঠিক আছে তাহলে এই শর্ত, চোবল মারলেই ডুবাবো। এইবারে চেপে গেছে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কচ্ছপের গতি ধীরে ধীরে, এ আর সামলাতে পারছে না, মুখটা চুলমুল করছে, কখন মারি বাপরে ডুবিয়ে দেবে, এই ডংশন করতে গিয়ে ডুবিয়ে দেবে, ডংশন করে না কোনো রকম, আর বরদাস্ত করতে না পেরে বলছে কচ্ছপ ভাই, বলে কি রে ভাই একটু তাড়াতাড়ি চল না, বলে আমার এর বেশি আর গতি নেই ভাই, আজকাল টোটো তার গতি 25 তাই না? তো ভাই তো কচ্ছপের গতি একটা মেপে দিয়েছি আল্লাহ, প্রত্যেকটার গতি আল্লাহ মেপে দিয়েছে, বলছি এর বেশি আমার এর বেশি আমার গতি নেই। বলে ভাই চল না আমি সামলাতে পারি না। বলে সেটা তোর ব্যাপার, কে তোর সঙ্গে কথা করে উঠেছি, তুই মারবি ছবল তো ডুবিয়ে দেবো। এ বেচার আর একটু সামলালো, সামলাতে সামলাতে দেখছি যে আর মাত্র 1 ফুট বাকি, নদী থেকে পাড়ে যাবো 1 ফুট বাকি, বলে ও ডুবতে ডুবতে আমি চলে যাবো লাফিয়ে যাবো, হ্যাঁ যে ও আর মুখ সামলাতে না পারে মেরেছে চটং, আর ও চটকট ডুবে গেছে, মাত্র 1 ফুটের 1/2 ফুট বাকি, 1 লিঙ্গ বাকি, ও ডুবলো থই থই জলের ঢেউ তলিয়ে গেল।
সারা জীবন নামাজ রোজা হজ যাকাত এটা ওটা করে জিন্দাবাদ নারাবাদ এটা ওটা দিয়ে নিজের মজহাবকে এমন ছবল মারতেছে, তুই বলে তুই কাফের, ও বলে তুই কাফের, যা পুরো মজহাব দলটাকে নিয়ে জাহান্নামে ডুবে যা। রহমতের ওই ফুল বাগানের মালিক কামলিওয়ালা, আরে দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা, দমের সুতায়। এ ভাই আমাদের তো সুতার মালা, দড়ির মালা, ফুলের মালা ছিঁড়ে গেলে, সব মালা বিক্রি গেলে কোথায় গেল, হ্যাঁ ইদিক উদিক ছিঁড়ে গেল, মরার আগে নিজেও দেহ পচে যাবে আর মালাও বিক্রি যাবে, কিন্তু এমন একটা মালা সেই মালা নিজে নিজে করতে যাবেন না, কামিল ফিরদারাই করবেন। আল্লাহ যখন জিজ্ঞেস করবে কি নিয়ে এসেছিস, বলে কেন তোমার কাছে কি এসেছে, বলে দম এসেছে, রুহু এসেছে, বলে এই রুহুকে নিয়ে তুমি দমে দমে জিকির করেছি, অতএব দেহ আমার এখনো কবরে যায়নি, গোসল দেওয়া হচ্ছে, কাফন ফরানো হচ্ছে, তার আগে আমি তোমার কাছে এসেছি, দেখো তো দমের মধ্যে কি আছে, বলে তুই তো আমার নামে জিকির করতে করতে এসে গেছিস, বা তোমার নামের সঙ্গে যদি জিকির করতে করতে আসি, তোমার নবী বলেছে দুনিয়াতে যে যাকে ভালোবাসে যার সঙ্গে যার সফর তার সঙ্গে তার হাসর, তো আমার তো তোমার জিকির করতে করতে হয়েছে সফর, এবার বলো হাসর, বলে আল্লাহ বান্দা তুই চুপে যা আমি চুপে যাই, আমার সঙ্গে তোর হাসর, জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু রহমতের ওই ফুল বাগানের মালিক কামলিওয়ালা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা, মালায় আমার শুকায় না রে ইল্লাল্লাহর ওই রসে, আর মোহাম্মদি নাম স্মরণ করে গিরা দিলাম খুশি। এ ভাই লা ইলাহা ইল্লাল্লাহতে কোনো শরীক আছে? মোহাম্মদ রাসূলুল্লাহ তো আল্লাহ নয়, তো মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর সঙ্গে শরীক না লা শরীক? আল্লাহর সঙ্গে কাউকে শরীক করলে যদি শিরক হয় তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কিজি শিরক খতম। তাকে যদি কাউকে শরীক করে পড়ো তো শিরক খতম হবে না, শিরক তাহলে মোহাম্মদ যখন আল্লাহ নয় তো আল্লাহর সঙ্গে মোহাম্মদকে জুড়ে দিলে, কলমা যদি পড়ো মোহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ লা শরীক ওয়াহদাহু লা শরীক, তার কোনো শরীক নাই, দ্বিতীয়ত্ব নাই, আল্লাহ এক, মোহাম্মদ রাসূলুল্লাহ মানে মোহাম্মদ আল্লাহকে পাঠিয়েছে, মোহাম্মদকে আল্লাহ পাঠিয়েছে, মোহাম্মদকে আল্লাহ পাঠিয়েছে, মোহাম্মদকে আল্লাহ পাঠিয়েছে, মোহাম্মদ আল্লাহ পাকের প্রেরিত, মোহাম্মদ আল্লাহ পাকের রাসূল। তাহলে মোহাম্মদকে যখন আল্লাহ পাঠিয়েছে, তাহলে মোহাম্মদকে যখন আল্লাহ পাঠিয়েছে, তাহলে মোহাম্মদকে যখন আল্লাহ পাঠিয়েছে তো মোহাম্মদ যেখানে ছিলেন সে কি লাজামা নাজামা, লামাকা নামাকা? কেন আল্লাহ পাক যখন নূরে মোহাম্মদকে বানালেন, তারপরে তো মাকান বানাবে, তারপরে চাঁদ বানাবে, তারপরে তো সূর্য বানাবে, তো চাঁদ সূর্য বানালে টাইম চলবে, ঘন্টা চলবে, সময়কাল হবে, জামা হবে, তাহলে টাইম নাই, চন্দ্র নাই, সূর্য নাই, তাহলে লাজামা। আর যখন আল্লাহ পাকের থাকার জন্য কোনো মাকান লাগে না, স্থল লাগে না, জমিন লাগে না, দাঁড়াবার জন্য স্থল লাগে না, তাহলে আল্লাহ যখন নূরে মোহাম্মদকে বানিয়েছেন, তাহলে নূরে মোহাম্মদ কি আল্লাহর পাশে ছিল না আল্লাহর মধ্যে ছিল? মুলবি সাহেব কলমা পড়া জানেনি, খালি ফাতুয়া দিয়ে মরি। তো মোহাম্মদ ছিল লাজামাতে, মোহাম্মদ ছিল লামাকাতে, মোহাম্মদকে দিয়ে কায়নাত বানানো হলো, এইবারে মাকানো হলো, জামানো হলো, তাহলে লামাকা শুধু আল্লাহ নয় লামাকা মোহাম্মদ, লাজামা শুধু আল্লাহ নয় লাজামা মোহাম্মদ, তো নূরে মোহাম্মদ। ভাই মাথায় ঢুকবে, যদি কামেল পীরের দরবারে যদি কিছুটা তরিকতের কথা পাওয়া যায় তবে ঢুকবে, না হলে বেকার। তো সেই নবী মুস্তফাকে লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে শরীক করে পড়ি তো না আলাদা পড়ি? কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মোহাম্মদ রাসূলুল্লাহকে জুড়ে দিলে শিরক হবে, যদি না পড়ে মোহাম্মদ রাসূলুল্লাহ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো মুসলমান হবে? হবে, সবাই বলুন হবে, কাফের থেকে গেল, কারণ মোহাম্মদকে মানেনি বা পড়েনি, ইনকার করেছে। আর যদি মোহাম্মদকে জুড়ে দিলে শিরক হবে, তাহলে জুড়ে দিলে তো মুশরিক হলো, ইমানদার হবে কি করে? এর জবাব কে দেবে? মৌলভী না ওলিয়াল্লাহ। তাহলে ইসলাম আল্লাহর, ধরো আল্লাহর ইসলাম হতে গেলে ওলি আল্লাহকে ধরতে হয়, মোল্লা দিতে পারবে না, ঠিক না ভাই? ঠিক। এই জন্য বলছে যে মোহাম্মদকে আল্লাহর সঙ্গে গিরো বেঁধে দিয়ে মোহাম্মদি আয়নাতে আল্লাহকে দেখো। তাই রাবাহুল বখারি কি বলছে, মান রানি ফাকাত রায়াল হাল, যে আমাকে দেখলো সে খোদাকে দেখলো, জোরে বলেন।
এ মুহাম্মাদি আয়নাতে আল্লাহকে দেখা হয়, না হলে আল্লাহকে কেউ দেখতে পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ পানিপথ, পাঞ্জাবে পানিপথ জায়গাটির নাম জানেন আপনারা অনেকে? পাঞ্জাব পানিপথ, বোয়ালিশাহ কালান্দার আলাইহি রহমার মাজার পাক যেখানে আছেন, উনি একটা কিতাব লিখেছেন দেওয়ানে আশার বলছি, ছন্দ বলছি, তিনি লিখেছেন বাশাকলে শাখ দিদাম মুস্তফারা, না দিদাম মুস্তফারা ওলি আল্লাহর মাজার পাক, না হলে আমি এই ওলি আল্লাহর তরিকতের কথাও কিছুটা অন্তত না বললে বেয়াদবি হবে, কারণ যেহেতু ওলির মাজারে করছি। কারণ এখানে দু একজন যদি কোনো খাস লোক থাকে তার জন্য কিছু খোরাক না দিলে সেও কিন্তু খুনিদবজি আমি আজকে তরিকের কথা মানে ওলিদের কিছু সেরকম খোরাক কথা পেলাম না, তাই সবাই না বুঝলো তাদের জন্য একটুখানি দিচ্ছি আর কি। বাশাকলে শায়খে দিদাম মুস্তফারা, না দিদাম মুস্তফারা বালকে খোদারা, আমি আমার মুর্শিদের সুরাতে মুস্তফাকে দেখেছি। আরে না না, মুস্তফাকে দেখিনি, বরং খোদাকে দেখেছি। ওলি আল্লাহর একান্ত ধরা দরকার, ওলির মাধ্যমে আল্লাহ পাওয়া যায়। তা দরুদ শরীফ পড়ে নেবার আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সৈয়দেনা মাওলানা মুহাম্মদ। ভজন তাহলে এখানে নবী পাক দেখিয়ে দিয়ে গেলেন যে আল্লাহর সীমানা কোথায়। আমরা সবাই সীমানা ধরবো কাকে? নবীকে। তো নবী তো কলমাপুরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহকে পেতে গেলে মুহাম্মদকে পেতে হয়, আর মুহাম্মদকে পেতে গেলে আহলে বাইতের মধ্যে নবী মুহাম্মদ বলছি আমি তাদের মধ্যে থাকি, সেটাই হলো আমার ঠিকানা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সীমানা করে দিয়েছে, তাহলে আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ সীমানা করে দিয়েছে। এই সীমানা যারা অতিক্রম করে তারা চিরকালের জন্য জাহান্নামী, যেই ফিরকার যত বড় ডিগ্রিওয়ালা মুফতি হোক না কেন। জি এবারে আসেন, একটা আমরা হাদিস শুনি বা পেয়েছি। আপনারা শুনেছেন আশারায় মুবাশশারা 10 জন সাহাবী জান্নাতি হবে, শুনেননি? হ্যাঁ ভাই, আপনারা শুনেননি যে 10 জন সাহাবী বিনা হিসাবে জান্নাতে যাবে আশারায় মুবাশশারা? হাদিসকে নিয়ে কতটা সহি, কতটা গলত, কতটা মুরসাল, কতটা জয়ীফ, ও তর্কে আমি যাচ্ছি না। শুধু 10 জন সাহাবী হাদিসে পাচ্ছেন বিনা হিসাবে যাবে তারা টপ 10। জি আর কোরআন পাকে যদি আমি দেখাই আপনি গুনতে পারবেন বিনা হিসাবে কত জান্নাতে যাবে? 10 জন সাহাবী বিনা হিসাবে জান্নাতে যাবে, শুনেছেন না? 10 জন সাহাবী বিনা হিসাবে জান্নাতে যাবে, আর কোরআন গুনে বলেছে কতজন সাহাবী বিনা হিসাবে জান্নাতে যাবে। সেটা হাদিসকে কোরআনের উপরে উঠাতে যাবো না, কোরআনকে হাদিসের উপরে উঠাতে যাবে। তো কোরআন হাদিসের উপরে, তো কোরআন কি বলছে দেখুন। হে আল্লাহ তোমার সীমানা কোথায়, সীমানাটা দেখিয়ে দাও। কোরআন পাকে আল্লাহ সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ কি বলছেন শুন, কোরআন উত্তর দিচ্ছে, সীমানা দেখিয়ে দিয়েছে কে? আলো ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জেনে রাখো, হুঁশিয়ার, সাবধান, নিঃসন্দেহে আউলিয়া আল্লাহরা এক ওলির কথা বলেনি। আচ্ছা, ওলির গণনা আছে কত হাজার, কয় শ, কয় লাখ, কত কোটি? আলী থেকে ওলি শুরু হয়েছে, ওলি এর আগে নবীদের জামানো ছিল টুকটাক, কিন্তু মাওলা আলী হচ্ছে আউলিয়া, সুলতানুল আউলিয়া, আউলিয়াদের সুলতান। জি আউলিয়াদের যিনি সুলতান, সেই আলী থেকে কিয়ামত পর্যন্ত যত সিলসিলায় আওলাদে গওস, আওলাদে খাজা, হাসান হোসাইনি যারা কিয়ামত পর্যন্ত আসবে সারা সব ওলি। তো জোরে বলেন অবশ্যই। তাহলে কোটি কোটি ওলি, আর ওলিদের সম্পর্কে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন এ রাওয়ায় কতটা জয়ীফ, কতটা সহি ও বিচার আলেমদের কাছে, সনদ ঠিক না বেঠিক, মতন ঠিক না বেঠিক আলেমদের কাছে, ও মোনাজারা বাহাসের জায়গায় থাকবে। কিন্তু কোরআন এমন একটা
আইডিয়াল কিতাব, যে চায়ের দোকানে বসে বলবে হাদিস সব গলত বলে গেছে তার লোককে বুঝিয়ে নিজের দলে করার জন্য, কিন্তু কোনো বেকুব মৌলবি বলতে পারবে না, কোনো মায়েনলাল বলতে পারবে না যে ও ইমতিয়াজ সাহেব কোরআন গলত বলে গেছে, জয়ীফ কোরআন বলে গেছে বলতে পারবে? কারণ কোরআনের উপরে এক জাররা যে সন্দেহ করবে কাফের, ঠিক না বেঠিক? আল্লাহর কালাম তো, আল্লাহ বলছেন নিঃসন্দেহে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন, আমার আউলিয়া আল্লাহরা তাদের কোনো ভয় নাই, লা খাউফ কোনো ভয় নাই। আরে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন আউলিয়া আল্লাহদের কোনো ভয় নাই, কোনো ভয় নাই। আর ওয়ালাহুম ইয়াজানুন, এবং তারা পর কালেও কোনো চিন্তিত হবে না, মর্মপীড়িত হবে না। তো হিসাব কার হবে? যার হিসাব হবে সেই তো চিন্তিত, যার পরীক্ষা হবে সেই তো চিন্তায় পড়ে, পরীক্ষায় পাস করব না ফেল করব, জিরো নাম্বার পাব না হিরো নাম্বার পাব, সেই তো চিন্তায় থাকবে রেজাল্ট আউট হওয়া না হওয়া পর্যন্ত। আজকে যতগুলো দফায় ভোট হয়েছে বলুন সামনে তারা চিন্তায় আছে জিতবো না হারবো, ভোটের কাগজ লিস্ট পড়ে আছে বাক্সের ভেতরে, ঠিক না বেঠিক? তাহলে এটা একটা পরীক্ষা, এই জনগণের রায়। তো আজকে আমরা চিন্তায় আছি যে আমাদের হিসাব হলে কি হবে, পার হব না জাহান্নামে যাব। কিন্তু এমন আল্লাহ পাকের এমন মুষ্টিমে কিছু ওলি আছে যাদের সম্পর্কে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে যে আউলি আল্লাহরা তাদের না কোনো আছে ভয়, আর না তারা কোনো চিন্তিত হবে, না তারা মর্মপীড়িত হবে। তাহলে আউলি আল্লাহ কজন গুণে বলুন? আউলি আল্লাহরা বিনা হিসাবে জানতে হবে জি, যাদের কোনো ভয় নাই, আর সেই মোকামে বসে আছে ওজি আউলিয়ার মাজার প্রাঙ্গণে বসে আছে, কিন্তু জান্নাত হুর ঠিক মতো আমাদের দেখায়নি, ও আজটা ভালো লাগেনি, কিছু শ্রোতা ভয় থাকতেও পারে আছে কিনা জানি না। মানে এমনি তো জান্নাত দিচ্ছেন না, জান্নাত দেখাচ্ছেন না, যে বক্তা জান্নাত দেখাতে পারবে ভালো লাগে। 80 বছরের বুড়ো যুবন যুবক বয়স অতিক্রম করে এসেছে, তো তাই যুবকের কথাটা খেয়াল হয়, যাক মরে গেলে জোয়ান হয়ে জানাতে যাব, আবার হুর পাবো। আবার পেছনে তার 25 বছরের যুবক ছেলে বলছে আমিও মরে গেলে জান্নাতে যাব, হুর পাবো, বাপ বেটার সেক্সি নামাজ হচ্ছে। হ্যাঁ, জান্নাতকে যদি দিলে পুষে রাখবে, হুরকে যদি দিলে পুষে রাখবে, নামাজ পড়লে জান্নাত পাবে হুর পাবে, ওই মনে করে সেইদা দেবে, তো আল্লাহর জন্য সেইদা হলো না হুরের জন্য সেইদা হলো? আল্লাহু আকবার, জান্নাত জান্নাত, এটা করলে জান্নাত, ওটা করলে জান্নাত, ওটা করলে জান্নাত, ওটা করলে জান্নাত, আবার জান্নাতের মালিক কে? আমার নবী বলছেন আল হোসাল হাসান আল হোসাইন সাইয়্যেদা সাবাবে আহলিল জান্নাত, জান্নাত নবযুবক নবযুবক জওয়ানদের জন্য আমার ইমাম হোসাইন হলো জান্নাতি নওজওয়ানদের নেতা সর্দার মালিক, জোরে বলে। তাহলে হদ কোথায়, সীমানা কোথায়? জান্নাতে যাবে ওখানেও ইমাম হোসেন হাসান সীমানা, আর তাদেরকে নিচে নামিয়ে যদি উপরে ওঠার চেষ্টা করো সীমানা অতিক্রম, যাও জাহান্নামে, কি মনে করছে জি? তাহলে হাসান হোসেন সীমানা জান্নাতে যাবে, হাসান হোসেন সীমানা আউলি আল্লাহদের কোনো ভয় নাই, তাহলে এরা হলো বিনা হিসাবে জান্নাত। তো কোন ব্যক্তি যদি ওলির অনুগামী করে মোল্লার অনুগামী ছেড়ে দেয়, কাসেম খোদার ওলি যদি জান্নাতে যায় কোনো ভয় না থাকে, তো সে ওলি এমন কি এমন ওলি যে আল্লাহর যে সিফাত ওলির মধ্যেও তো সেই সিফাত সেই গুণ, তাহলে আল্লাহ রহমানুর রহিম, রহমান রহিমের গুণ যে ওলির মধ্যে থাকে সেই তো হয় ওলি, তো তার মুরিদকে সে ছেড়ে কেমন জান্নাতে যেতে পারে? যেতে পারে না, সেও যাবে ওলির সঙ্গে জান্নাতে। কথা ভালো লাগছে বাবজি আমার? অবশ্যই। হ্যাঁ, সীমানা দেখবেন কত সীমানা, আলী ইলমের শহরের সীমানা, তো আলীকে যদি ছেড়ে দিলে তুমি কিসের আলেম হবে? কেন আমরা যে ইলম অর্জন করেছি নবীর দেওয়া ইলম, তো নবী যাহা দিয়ে গেছেন আল্লাহ পাকের তরফ থেকে,
সেই এলেম অর্জন করবো নবীর কাছ থেকে নিয়ে তো না আল্লাহর কাছ থেকে নিয়ে। একটা রাওয়ায়েত দেন যে আল্লাহ পাকের কথা কোন সাহাবা নিজেখানে শুনেছে আছে, তাহলে আমরা কোরআন আল্লাহর বাণী পেয়েছি কার কাছ থেকে? না নবী পাকের জোবানী। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন পেয়েছি নবীর কাছ থেকে, হাদিস পেয়েছি নবীর কাছ থেকে, আহলে বাইত পেয়েছি নবীর কাছ থেকে। তো কোরআন যখন নবীর কাছ থেকে পেয়েছি, কোরআন মেনেছি, আহলে বাইত যখন নবীর কাছ থেকে পেয়েছি, তো আহলে বাইত কেন ছাড়বো? যদি কেউ কোরআনকে চার নম্বরে ঠকায় আর জাবুর ইনজিল তাওরাতকে উপরে ওঠায়, সে যেমন কাফের, আহলে বাইতকে চার নম্বরে ঠকালে সেও কাফের। বেশক বেশক কেন? কোরআনের সাথী আহলে বাইত। নবী বলছেন আমার আহলে বাইত কোরআনের সাথী, আলী ও মাল কোরআন, অল কোরআন ও মা আলী, আলী কোরআনের সাথী, কোরআন আলীর সাথী। আলীকে চার নম্বরে করলে তোমার কোরআনও যাবে চার নম্বরে। বেশক বেশক ঠিক না বেঠিক? ফাইসাল আপনার হাতে। ও ভাইজান, আরে কথা বলেন, আগে দেখেন কাকে চার নম্বরে করছেন। নবী হাত করে দিয়েছে, সীমানা করে দিয়েছে যে কোরআনকে তুমি যদি সব কেতাবের উপরে রাখো, শুধু তাই নয়, তুমি আলীকে চার নম্বরে করতে গিয়ে নবী কি বলছেন? ইয়া আলী আনতা মিন্নি ওয়ানা মিনকা, তুমি আমার থেকে আমি তোমার থেকে। তাহলে আলী নবী যখন আলী থেকে, আমরা নবীকে পেলে আলী থেকে পাবো, তো তাহলে আলীকে চার নম্বরে পেলে বাকি যাদেরকে উপরে উঠালে তারা তো নবীর বাইরে চলে গেল না, পাউন্ডে থাকলো। তাহলে তুমি তো নিজেই তাদেরকে সরিয়ে দিলে, কুবরি কে করলে, আমরা না তোমরা? সওয়াল সওয়াল। ও ভাইজান, সীমানা বলে সীমানা অতিক্রম। কোরআন কি বলছি বুঝিনি, নামাজকে দেখাচ্ছি সীমানা, নামাজকে দেখাচ্ছি সীমানা। ও ভাইজান, নামাজের মধ্যে আমরা যখন আজান শুনে নামাজ পড়তে যাই, যাক আমি ওদিকে টপিক ছেড়ে একটু আজানের দিকে, নামাজের দিকে যাচ্ছি। আজান শুনে যখন নামাজের দিকে যাই, নামাজে মুকাব্বির যখন একামত দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যদিও অনেক হাদিসে একবার করে আসছে, দুবার করে আসছে, যাই থাকে মতান্তরে যাচ্ছি না, কাদ কামাতিস সালাত দুবার। জি, মুকাব্বির যখন বলছে কাদ কামাতিস সালাত, তখন সব নামাজিরা বসেছিল দাঁড়িয়ে যাচ্ছে, ঠিক না বেঠিক? হ্যাঁ, আর অনেকে বলছে ও একামত শুরু হলে দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু না, কত কামাতি সলাফ আওয়াজ পাওয়ার সাথে সাথে দাঁড়াবে। তো এ মানে কি, কে শিখেছি এই দলিলটা, কে দিয়েছেন কত কামাতি সলা? বলেন নবী পাক দিয়েছেন। তো সওয়াল করুন নবী পাককে, সওয়াল করুন। আহলে বাইতকে নিচে করতে গিয়ে নবীকে নিচে করেছে, তুমি সওয়াল করবে কোথায়? তোমার নিজেরই জায়গা নেই। বেশাক কদ কামাতিস সালাহ, কদ তাহকিক, অবশ্যই গ্যারান্টি সুযোগ বাক্য, কামাতিস সালাহ, নামাজ দাঁড়িয়ে গেল, নামাজ দাঁড়িয়ে গেল। দাঁড়ালো কে, মানুষ না নামাজ? নামাজ দাঁড়িয়ে গেল মানে কি? নামাজ দাঁড়িয়ে গেল, নামাজ দাঁড়িয়ে গেল, দাঁড়ালো কে? নামাজ, মানুষ না নামাজ? মানুষ তো, নামাজ দাঁড়িয়ে গেল, এ তো অতীতের বাক্য। জি, দাঁড়িয়ে গেল, দাঁড়াবে নয়, ভবিষ্যৎ নয়। জি, দাঁড়িয়ে গেছে, নামাজ দাঁড়িয়ে গেছে, নামাজ দাঁড়িয়ে গেছে। তো নামাজ যখন দাঁড়িয়ে গেছে, তারপরে আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে ইমামের আওয়াজ পায় তাকবীরুল আল্লাহু আকবার। নামাজ দাঁড়িয়ে গেল, তারপরে নামাজ শুরু হলো। নামাজ যে দাঁড়িয়ে গেল, কে দাঁড়ালো? মানুষ না নামাজ? কথা বলে এটা বলতে পারবেন না? আরে দাঁড়াচ্ছে, আমরা না কেউ নামাজ পড়িনি এখানে, কোনো নামাজই নেই, জুম্মার নামাজও পড়েনি, সেখানেও একামত দেওয়া হয়। ঈদের নামাজ যারা পড়ে তাদের ব্যাপার, তারা ওখানে ব্যবস্থা নেই এটা। তো নামাজ দাঁড়িয়ে গেল, নামাজ দাঁড়িয়ে গেল, একবারও প্রশ্ন করলে না, দাঁড়ালাম তো আমি। আল্লাহর বান্দা দাঁড়িয়ে গেল, আল্লাহর বান্দা দাঁড়িয়ে গেল, রহিম করিম দাঁড়িয়ে গেল, সৈয়দুল দাঁড়িয়ে গেল, রফিকুল দাঁড়িয়ে গেল,
কেসি যে যার নিজের নিজের নাম মনে করুন যে আমি ইমতিয়াজ দাঁড়িয়ে গেলাম, আমি মরণ দাঁড়িয়ে গেলাম, আমি মুক্তি দাঁড়িয়ে গেলাম, আমি রফিকুল, কিন্তু নামাজ দাঁড়িয়ে গেল, আমি কি নামাজ, আমি কি নামাজ? আরে আমি যদি নামাজ নই তাহলে আবার কোরআন পাকে সূরা মাউনের সাথ করছি এমন একটি সূরা যারা পাঁচত নামাজ পড়ে কারো মুখস্থ নেই বলে আমি মনে করি না, ধারণাও করতে পারি না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজিদের জন্য ধ্বংস। হাই সর্বনাশ, নামাজ পড়ো, নামাজ পড়ো, ১৪০০ বছর ধরে শুধু নামাজ পড়ো, নামাজ পড়ো বলে এই তাবলিগ চলে আসছে। হ্যাঁ, এক চিল্লা, দু চিল্লা, তিন চিল্লা, বউ বেটি ঝামেলা, জামাই টামাই দুনিয়াদারি সব ছেড়ে চিল্লা করছি কিছু ছিল না, নামাজ 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 নামাজ, সব ফিরকাই নামাজ নামাজ নামাজ। আবার এই নামাজ 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 নামাজিদেরকে আল্লাহ কি বলছে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজিদের জন্য ধ্বংস। কি হবে? নামাজ নামাজ করে করে শেষে ১৪০০ বছর পরে এখন শুনতে পেলাম নামাজ পড়ার পরেও আল্লাহ বলছে নামাজি মুসাল্লিন, বহু বচন শিগায় জামা, মানে নামাজিদের জন্য ধ্বংস। ওয়েল দোষ, কঠিন দোষ, কারা? আল্লাযীনাহুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের নিজের নামাজের খবর রাখে না। বেসাক বেসাক, এ নামাজের খবর রাখি না কি করে হয়? কেন? যেভাবে শিখিয়েছি এই তো আল্লাহ আকবার করলাম, নাবির উপরে হাত বাঁধলাম, এ আবার একমত দেখুন। আচ্ছা, আমার নবী যে আমল দিয়ে গেছেন জীবন ভরে একবার করেছেন, একটাই করেছেন তো না, পাল্টে পাল্টে করেছেন। আজকে দেখি কোন মজহাবে এখানে হাত বাঁধে, এখানে হাত বাঁধে, কেউ বাঁধেই না, হাত ছেড়ে করে বিভিন্ন রকম। তা আমরা যে মজহাবের মধ্যে থাকি, এখন বলুন নবী কোন মজহাবে ছিলেন? নবী কি এখানে বেঁধেছেন? এক ফেরকা দলিল দেওয়ার চেষ্টা করছে। নবী এখানে বেঁধেছিলেন? এক ফেরকা দলিল দেওয়ার চেষ্টা করছে। নবী কি হাত ছেড়ে করেছেন? আরেক ফেরকা দলিল দেওয়ার চেষ্টা করেছে বিভিন্ন ফেরকা। নবী কি যদি তিন ফিট সব মজহাবই মানতে হবে তাহলে কি নবী নিজেই তো ফিরকা করে দিলেন নাকি? আস্তাগফিরুল্লাহ, মাশাআল্লাহ, কোনটা ঠিক, কোনটা ঠিক? যে হানাফি সে বলে এটা ঠিক, যে সাফি সে বলে এটা ঠিক, যে আম্বলি সে বলে ছেড়ে, কি জ্বালা ধরে পড়লাম বলো তো। তো সব মজহাবের ইমান রাখবে, তুমি যদি আমারটা ঠিক বলো অন্যটা বেঠিক, তাহলে অন্যটা যখন বেটি হলো তাহলে কি করে তুমি সব মজাবের উপর ইমান রাখলে? আগে নিজেদের মজাব ঠিক করে। নবী কোন রকম বেটি করে যাননি, নবী ঠিক করেছেন এটা ইমান রাখতে হবে। তা চার মজাবের চার মত কেন? আসলে আমরা ওই যে বলেছি আল্লাহ নবী বলেছে তোমরা মজাব ছাড়ো, মজাবের আগের একটা হাদিস শুনবেন, মজাব তো ১৫০ বছর পরে হয়েছে নবী পাকের ওফাতের পরে। জি শোনেন, রাওয়াহুল বুখারি ৫২৯ ইন্টারন্যাশনাল নাম্বার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাওয়ায়াত করছেন। তেনার জামানায় কিনে তিনি কি দেখেছেন? জি, আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাইজান বসে আছেন, আপনারা বসেন না, জায়গা আছে, আসেন বসেন, জায়গা আছে, জায়গা আল্লাহর ওলির প্রাঙ্গণে জায়গা করে দিয়েছে, আর আপনারা জায়গাকে গ্রহণ করছেন না। আর জান্নাতে জায়গা করে দিলে সেখানেও কি গ্রহণ করবেন নি চলে যাবেন? নমুনা তো এইটাই, বসেন, রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে দাঁড়িয়ে রয়েছেন, তাদেরও তো যাতায়াত অসুবিধা হচ্ছে, বসেন এসে। হ্যাঁ, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী পাকের জামানাতে যাহা কিছু ছিল আজকে তার একটাও নেই। কে বলছেন? ইন্টারন্যাশনাল নাম্বার দিলাম, দেখে নিতে পারেন, না পেলে আমাকে বলবেন, আমি আপনাকে পিডিএফ পাঠিয়ে দেব। জি, নবী পাকের জামানাতে সাহাবী বলছেন, এখন যদি বলেন আপনি যে এই সাহাবীর প্রতি ঈমান না রাখলে কাফের হয়ে যাবেন, এবারে বলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী পাকের জামানায় যাহা কিছু ছিল, হ্যাঁ,
ইম্মা কানা আলা হাদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যা কিছু ছিল তার একটাও আজকে দেখতে পাইনি, কোনোটার পরিচয় নেই। কিলা সালাত, একজন বলল কেন নামাজ তো আছে। তাতেও উনি বলছেন আনাস বিন মালিক কি বলছেন, তাতেও বলছেন যে নামাজ তো আছে, নামাজ আছে। আরে সে নামাজটা যে তোমরা এখন পড়ছো, যেভাবে তোমায় নামাজটা তোমরা ধ্বংস করছো, সে তো আগেই ধ্বংস করে দিয়েছো। আলাইসা সোনা আলাইসা যায়াতুম মা যায়াতুম ফিহা, তোমরা তো আগেই তাকে ধ্বংস করে দিয়েছো যেটা তোমরা এখনো করছো। তাহলে নামাজটাকেও ধ্বংস করো, সে আজকে দেখবেন চুরি করো, ডাকাতি করো, ছিনতাই করো, জিপ করো, যা কিছু করো, ও বাবা নামাজ পড়ো। কেন নামাজ পড়ো, কেন চুরি করো? বলছে না, নামাজ পড়তে পড়তে ওই খারাপ কাজগুলো ছেড়ে যাবে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিঃসন্দেহে তোমার খারাপই মুনকার ফাহেশ কাজকে নামাজ খারাপ কাজ থেকে নামাজ দূরে রাখে, নামাজ বাঁচিয়ে দেয়, নামাজ নিরালা করে দেয়। তো যদি বাঁচিয়ে দেয় তো সাহাবাদের জামানাতে নামাজটাও ধ্বংস করে দিয়েছে আনাস বিন মালিকের রাওয়ায়। তিনি কানতে কানতে বলছেন, হয়তো জুহরিকে জিজ্ঞেস করছেন হুজুর আপনি কানছেন কেন অমন করে, দরদর করে কানছেন, না কি বলবো, নবী পাকের জামানায় যা কিছু দেখেছিলাম তার আজকে একটাও কোনো পরিচয় নেই। বলে নামাজটাও নেই, বলে না নামাজকেও ধ্বংস করে দিয়েছে। আর একজন বলল কেন নামাজ তো আছে, তাহলে কি বোঝা গেল, নবী পাকের সব ধ্বংস হয়ে যাক, নামাজ থাক। যে বলনে বলা কথা বুঝতে পারছেন, যদি আজকে কেউ বলে হুজুর নবী পাকের যা কিছু ছিল সব ধ্বংস হয়ে গেছে, শুধু নামাজটা আছে, আপনি খুশি হবেন? নবী পাক যা দিয়েছে সবটাই থাকা দরকার, তো তো তাকে বলছে কেন নামাজ তো আছে, তারা তখন থেকে নামাজ রীতি এসে গেছে, নবী পাকের দেওয়া সব ধ্বংস হয়ে যাক, নবী পাকের দেওয়া আলী গেট সেই গেট ধ্বংস করে দাও, নবী পাকের দেওয়া আহলে বাইত মিটিয়ে দাও, কারবালা করে রক্তের হোলি খেলে দাও, সব মিটিয়ে দাও, ঝান্ডা উঠিয়ে দাও, ফাতা লাগিয়ে দাও, শুধু নামাজ পড়ে যাও, নামাজ পড়ে যাও, নামাজ আছে। তার মানে তখন থেকে আজ পর্যন্ত চলে আসছে। এখন বলুন সাহাবাদের জামানাতে নবী পাকের যা ছিল সেটাই যদি না থাকে, নামাজটাও যদি ধ্বংস হয়ে আজকে আমরা যা আছি যা করছি, এবারে প্রশ্ন করুন নিজের মনকে, ঠিক করছি না বেঠিক করছি, কি সাংঘাতিক প্রশ্ন না যে সাহাব। আরে ভাই আমি অনেকে বলে তো কোরআনের পরে বখারির উপরে ইমান না রাখলে নাকি সে কাফের, আমি তো বখারি থেকে রাওয়ায় দিলাম। আমার শ্রোতা মন্ডলী মহোদয়গণ এত চুপ করে শুনলে আমি কি করে বুঝবো, ঘুমিয়ে গেছে না জেগে আছে? নারায় তাকবীর, না ঘুমিয়ে গেছে অনেকে, না আমি নারাদি দেখলাম বাজিয়ে, মাত্র কজন দিলেন এখানে কিন্তু সব ঘুমিয়ে গেছে। তার মানে ঘুমিয়ে গেছে নাকি মাথায় জীবনে এমন লোড পড়েনি, লোড পড়ে গিয়ে ভাবছি এতদিন যে হুরের নেশায় নামাজ পড়তাম, জান্নাতের নেশায় নামাজ পড়তাম, জাহান্নাম থেকে বাঁচাতে নামাজ পড়তাম, এই বক্তা বলে কি রে, তাই সব ঝিমিয়ে গেছে। এখন সব তো নৈরাশ নিরাশ, আর আমি একটাও আমার বাপের কবর থেকে উঠিয়ে এসে দলিল দিইনি, সব কোরআনের উপরে হাদিসের উপরে দলিল দিচ্ছি। যদি একটা দলিল না দেখাতে পারি তো এখানে পাখা গ্রামের নরনারীর মানে জুতোর মালা করে মেদিনীপুর ঢোল বাজিয়ে পিটিয়ে বিদায় করবেন। জি দলিল বিহীন ইমতিয়াজ কথা বলে না ভাই আমার। তাহলে আল্লাহর সীমারেখা কোন ডিগ্রি কাজ করে না, এলম কাজ করে। এলম কি না, নবী হলো এলমের শহর, আলী হলো দরওয়াজা, ওটা সীমানা। তাই কোন সাহাবীর মধ্যে দিয়ে কখন কি নামাজ ছিল না ছিল, কি খারাপ কি ভালো আমার দেখার দরকার নেই, কোনটা মতন সহি কোনটা সনদ ঠিক নেই কোনটা জয়ীব, ওদিকে না গিয়ে আমার নবী দিয়ে গেছেন আখেরি ফর্মুলা যে আমি তোমাদের মাঝে দুটো জিনিস দিয়ে যাচ্ছি, একটি হলো আমার আহলে বাইত আর আল্লাহ পাকের কোরআন, এই দুটোকে মেনে চলো তোমরা হবে না। তাহলে আজকে সব ফিরকা বাতিল করে আমরা আহলে বায়াতকে মেনে নেব, পাঞ্জেতানিকে মেনে নেব, পাঞ্জেতানিকে নিচে নামালে তার থেকে সরে যাব, ঠিক না বেটি? এ হলো ইমানের ফর্মুলা। এবার আপনি বর্ডারের মধ্যে থাকবেন না বর্ডারের বাইরে ভেঙে যাবেন, তাহলে পাকিস্তানের গুলি খাওয়ার মতো আল্লাহ ওখানে জুতুর গুলি দিয়ে জাহান্নামায় পাঠাবে। জি ভাই আমার
খুব সাবধান খুব হুঁশিয়ার, নামাজ চিল্লাম না, নামাজ দাঁড়িয়ে গেল, কাদ কামাতি সালাত, কাদ কামাতি সালাত। ভাই আচ্ছা আজান শোনার পরে দোয়া করি তো আমরা, হ্যাঁ না, তুলে করি। আচ্ছা আল্লাহর নবী এর মুসলিম বুখারি তিরমিজি আবু দাউদ সিয়াসাত তাহাদ্দিসের মধ্যে আছে, ভরপুর দলিল রয়েছে। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কি বলছেন বলছেন যে মান ক্বালা হিনা ইয়াসমাউ নিদা, যে ব্যক্তি আজান শোনার পরে এই কথা বলবে, এই দোয়া করবে, কি না, আল্লাহুম্মা রাব্বা হাজিহি দাওয়াতি তাম্মা। দোয়া করেন তো, অনেকে জানেন অনেকে জানেন না, ওয়া সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়া দারাজাতা রাফিয়া। এটা বুখারী মুসলিম সিয়াসাতের মধ্যে নেই, অন্যান্য হাদিসের মধ্যে আসছে, যাক ওটা আমি যাচ্ছি না বিতর্কিত। আসসালাতুল কায়মা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা আবাশহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এটাই তো দোয়া। আল্লাহ নবী বলছেন যে আজান শোনার পরে যে ব্যক্তি এইভাবে দোয়া করে, কি হে আল্লাহ, আল্লাহুম্মা রব্ব, হে আল্লাহ, হে পালন কর্তা, হাজিহি দাওয়াতি তাম্মা, এটাই তো পরিপূর্ণতার ডাক। তাহলে আজান দিয়ে ডাকা হলো কিসের না পরিপূর্ণতার ডাক? কোরআন পাকে সূরা আল বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও হে ইমানদাররা, যারা ইমান এনেছো, পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কেননা সে তোমাদের প্রকাশ্য দুশমন। ভাই গায়েব শয়তানকে দেখতে পায়নি, আই ইবলিসের ইবলিস খাস না শয়তান খাস জানেন আপনারা, আল্লাহ পাকের তরফ থেকে তখন শয়তান বলা হয়নি, ইবলিস বলে তারানো হয়েছে। ইবলিস বলে সেইদা যখন দেন এ খাস মানে একদম বিতাড়িত ঘৃণিত দুর্বৃত্ত, আর সেই ইবলিসের যারা অনুসারী হয় তাদেরকে কোরআনে শয়তান বলা হয়েছে। কথা শুনলেন? কথা শুনতে পাচ্ছেন আমার? হ্যাঁ, প্রকাশ্য শয়তান। এরকম দলিল কোরআন পাকেও আছে, মানুষ হতেও একদল শয়তান, জিন থেকেও একদল শয়তান। আমি অত ভাইটেরই মানে দলিলের উপরে ওই দিকে গেলে আবার টপিক চলে যাবে, শয়তান নিয়ে যদি কোনোদিন মোকাবেলা হবে ইনশাআল্লাহ, শয়তান কাকে বলে প্রকাশ্য দেখিয়ে যাব। এরকম মৌলবি মার্কা অনেক শয়তান আছে। ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ প্রবেশ করো, ইসলাম আল্লাহ পাক তার হাত করে দিয়েছে, সীমানা করে দিয়েছে, পূর্ণাঙ্গ প্রবেশ করো। তাহলে পূর্ণাঙ্গ প্রবেশ করতে গেলে নবীর কাছে যেতে হয়, নবীর শহরে যেতে হয়, আর সেই পূর্ণাঙ্গ নবীর শহরে যেতে গেলে আবার সীমানা হলো আলি বর্ডার দরওয়াজা জোরে বলেন। আর এটাকে ছেড়ে যখন এদিক ওদিক যাবে তো পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে সয়ে প্রবেশ করলো না, আর না করার জন্য সেই ব্যক্তির পিছনে শয়তান লেগে গেল, প্রকাশ্য শয়তান, যে শয়তানকে দেখা যায়, যে শয়তানকে দেখা যায়। তাই শয়তানকে নিয়ে আমি আজকে দেখাবার টপিক যাব না, এবার আসুন সেই ইসলামের পূর্ণতার ডাক, হাজিহি দাওয়াতি তাম্মা ওয়াসসালাতিল কায়মা, এবং নামাজ কায়েম করার ডাক। তাহলে আজান কিসের জন্য? আজান মানে আহ্বান, ডাকা। আজান মানে ডাকা, ডাকা আহ্বান করা। কথা বলা নিষেধ আছে নাকি আপনাদের? না, ডাকা। তাহলে নামাজ কায়েম করার ডাক। আর আমরা কি বলি, এ ভাই নামাজ পড়তে যাবি নি? কখনো বলেছি নামাজ কায়েম করতে যাবি নি?
বলি বলি চল নামাজ কায়েম করতে, নামাজ কায়েম করতে, নাকি নামাজ আরবিতে বলি আকিমুস সালাত আকিমুস সালাত আকিমুস সালাত, নামাজ কায়েম করতে যাবেনি এটা বলি, নামাজ পড়তে যাবেনি বলে হ্যাঁ যাবো চলো, নামাজ পড়তে চলো, নামাজ নামাজ পড়তে চলো, কিন্তু নামাজ পড়তে চলো, নবী পাক নামাজ পড়িয়েছেন, আর নবী পাক নামাজ পড়াবার মধ্যে ওর ভেতরে একটা কায়েমি নামাজ আছে, ওই নামাজ পড়তে পড়তে ওর মধ্যে কায়েমি নামাজ আছে, কায়েমি নামাজ পড়তে পড়তে সেই কায়েমি নামাজ পড়তে পারলো না, জানতে পারলো না, কায়েম করতে পারলো না, ওই নামাজের জন্য আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনাহুম আন সলাতিহিম সাহুন, ওই নামাজীদের জন্য ধ্বংস অনিবার্য যারা তার নিজের নামাজ থেকে বেখবর। নামাজ পড়তে পড়তে কায়েমি নামাজ বলবো, নামাজের ব্যাপারে হ্যাঁ বলুন, নামাজ পড়েছি সারা জীবন খালি নামাজ নামাজ, সাহেব নামাজই এখনো জানেন না কাকে নামাজ বলে, তবে সম্মুখীন নন মাই জি কেন বলি জানেন, এত বড় বড় স্টাইল ডিগ্রি লাগাই পড়তে পড়তে টেন পাস ফেল হয়ে ভাই, ডিগ্রি পোশাক জুব্বা এগুলো আল্লাহর কাছে পার করবে কি পার করবে, তাকওয়া, তাকওয়া জোরে বলেন তাকওয়া, তো তাকওয়া পার করবে, দেখি এবারে তাকওয়ার ব্যাপারে আসি, তাকওয়া বলে কাকে, তাকওয়া বলে কাকে, খালি তাকওয়া তাকওয়া বলে চিল্লি উড়ি, তাকওয়া 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 বলে আল্লাহ, যে কাজের দ্বারা আল্লাহ রাসূল নারাজ না হয় তাকে বলা হয় আল্লাহ মুহাম্মদ কে ওসিলা দান করে এবং ফজিলত দান করে, নবী না হতে তো কুছ ভি না হতা, নবী না হতে তো আসমান কাশ, শামিয়ানা না হতি, নবী না হতে তো জমি কা বিস্তার না হতা, নবী না হতে কুছ ভি হতা বাড়াচ্ছি না, নবী না হলে চন্দ্র সূর্য গৃহ খেচর গেচর আসমান জমিন মোল্লা মৌলবী মোল্লার বাপ চুদ্দ পুরুষ সাহাবা তাবিন তাবিন কিচ্ছু হতো না, নবী না হতে তো কুছ ভি না হতে, নবী না হতে তো সাহাবি না হতে, নবী না হতে তো পঞ্জতন না হতে, পঞ্জতন না হতে তো নবী কো না পাতে, কি সাহাবিদের দ্বারা নবীকে পাবো না পঞ্জতন দ্বারাই পাবো, আগেই বলেছি আমি নবী মুহাম্মদ আমার আহলে বাইতের মধ্যে থাকি সেটাই হলো আমার আশ্রয়স্থল, জোরে বলেন তো পঞ্জতন না হতে তো নবী না পাতে, আরে নবী না হতে তো কুছ ভি না হতা, তো পঞ্জতন না হতে আহলে বাইত না হতে তো নবী কো না পাতে, আহলে বাইত না হলে তো নবীকে পেতাম না, সে আহলে বাইতকে ছেড়ে কেন দর দর ভটকাচ্ছ, আল্লাহ আকবার, তাদের ফজিলত ভুলে গেছি কত নামাবে, হায় হায় এইগুলো বললেই বলে এরা শিয়া হয়ে গেছে, শিয়া ফাতোয়া দেয় কমবাক, যদি শিয়া মানে জানতো এই শিয়া কে কাফের বা জাহান্নামি বলার জন্য যে মাওলানা মুফতি বকলাম মাওলানা জাহেল মাওলানা শিয়া মানে আহলে বাইতে জিকির করার জন্য শিয়া ফাতোয়া দেয় জাহান্নামের ফাতোয়া দেয়, শুনে রাখো সে তার বাপকে জাহান্নামের ফাতোয়া দিল, কেন না ইব্রাহিম কোরআন পাকে আছে ইব্রাহিম হলো মুসলমানদের নাম রাখার জন্য বাপ, আর খোদ ইব্রাহিম বলছে আমি শিয়া, জোরে বলেন, আমি যদিও ওই টপিকে যাচ্ছি না, এ কোরআন দলিল হুবহু সব রয়েছে, জি ইন্না মিন শিয়াতিহি ইব্রাহিম, এটা এটা এখন বলতেই বললেন তাহলে বলি, দলিল অনেক আছে, হ্যাঁ লোগাতুল হাদিস একটি কিতাব আল্লামা ওয়াহিদুজ্জামান তিনি তার মুসান্নিফ বড়ি সিনওয়ালি বাবের মধ্যে দেখলাম এবং এরকম বহু দলিলাদি প্রমাণ করে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, এই আয়াত পাকে তো মাশহুর তাফসীরে আল্লামা কবির আল্লামা জালালউদ্দিন সিউতি মাদজিলুল আলী তার তাফসীর তাফসীরে জালালাইন তাফসীরে কবির কবিরের আর তাফসীরে দুররে মানসুর জালালউদ্দিন সিউতি ভরপুর
দলিল রয়েছে। আর আজকে যে আমরা এই আল্লামা জালালউদ্দিন যে তাফসির তাফসির দুরে মনসুর এও আমার বেরেলি মাওলানা মুহাদ্দিসদের তরজমা করা উর্দুতে বেরিয়েছে, পড়বেন। তো ভাইজান আল্লামা ওয়াহিদুজ্জামান তিনি বড় শিনওয়ালি বাবে লিখেছেন, নবী পাক সাহাবাদের সঙ্গে গুপ্তগু করছেন, আলোচনা করছেন, কথা শুনছেন ভাই বলবো না বন্ধ করে দেবো, আলোচনা করছেন। আলোচনা করতে করতে আল্লাহ নবী বলছেন যে ও আমার সাহাবারা, অন্যান্য নবীদের যখন নাম তোমরা শুনবে বা আলোচনা করবে তখন তোমরা আমার নামে আগে দরুদ পড়বে, তারপরে তার নামে সালাম পড়বে। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী জান্নাতে যাবে, জান্নাতে যাবে যারা নয়জন হয়ে যাবে, তো ঠিক না বেঠিক? নয় জান্নাতি নয়জনদের সর্দার কে হবে? ইমাম হাসান হোসেন, ঠিক না বেঠিক? তাহলে যারা জান্নাতে যাবে আদমের নামের পরে আলাইহিস সালাম, যারা জান্নাতে যাবে ঈসার নামের পর আলাইহিস সালাম, আর জান্নাতিদের সকলের যে সর্দার হবে হাসান হোসেন, তাদের নামে বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি জ্বালা! মানে কোথায় কোন জায়গায় ঠেকাবার নিচে নামাবার চেষ্টা করছে দেখো। আদম থেকে ঈসা পর্যন্ত জান্নাতে যাবে, তো তাদের সর্দার কি হবে? কোন জায়গায় আছে অন্য নবী সর্দার হবে দেখাও? কোন দলিল আছে যে কোন একজন নবী জান্নাতি নওজোয়ানদের সর্দার হবে? তাম একমাত্র এক কম 1,23,999 নবী এবং তাম মুমিন ওলি যত জান্নাতে যাবে প্রত্যেক কি নওজোয়ান জান্নাতিদের সর্দার হবে হাসান হোসেন, তাদের নামে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যারা জান্নাতের রিয়াকা লেনে ওয়ালা দেনে ওয়ালা রাদিয়াল্লাহ দে লেনে ওয়ালা আলাইহিস সালাম, আল্লাহু আকবার, মানে দারওয়ালা মর্যাদা বেশি যারা ভিক্ষা চায়, আর ঘরওয়ালার মর্যাদা নেই। একদিন আপনাকে ঘর থেকে বের করে একদম ফুটপাতে ঠেকিয়ে দেবে, আল্লাহ জিহাদ চালিয়ে দিয়েছে, ঠিক না বেঠিক? ফুটপাতও জুটবে কিনা সন্দেহ এমন দিন আসছে, ঠিক না বেঠিক? এই আহলে বায়াতকে নিচে নামাবার জন্য এই কাণ্ড হচ্ছে, ঠিক না বেঠিক? আহলে বায়াতের মর্যাদা হানি করার জন্য মুসলমান রূপরে আজকে এই নাতিজা আসতেছে যে ঘর দর তোর কিচ্ছু থাকবে না, তবে বের করে ফুটপাতও তোর থাকবে না, হাট এখান থেকে, ঠিক না বেঠিক? আল্লাহ তো আগেই বলে দিয়েছে, বারবার সাবধান করিয়েছে, শোনো নাই? হ্যাঁ, তো সেই জান্নাতি জানেওয়ালা নবীগণের সম্পর্কে আমার নবী বলছেন তাদের নাম যখন শুনবে তাদের নামে সালাম পড়ার আগে আমার নামে আগে দরুদ, আমার আওলাদের নামে আগে দরুদ। জি, কিন্তু ইব্রাহিমের নাম আর আমার আলোচনা হলে আগে ইব্রাহিমের উপরে সালাম পড়বে, আমার উপরে দরুদ পড়বে, জোরে বলেন সুবহানাল্লাহ! বড় অবাক কাণ্ড না? হায় হায়, কিসের জন্য আল্লাহর নবী তাজিম দিচ্ছেন জানেন না? যিনি লিখেছেন, যদি কলমে জোর থাকে এই কিতাবটাকে প্যান্ট করুন, কোট আছে, কোট আনকোট হোক, যে প্যান্ট করা হোক, কিতাবটাকে কোথা থেকে দলিল দিয়েছে? হ্যাঁ, দলিল তো দিয়েছে, হাওয়ালা দিয়েছে, অসুবিধা নেই। বাবা মার আর আল্লামা ওয়াহিদুজ্জামানের আজকে তরজমা করা পুরো সিয়াসাতটা হাদিস পুরো মার্কেটে দৌড়াচ্ছে, বাংলাদেশ কি বলে ইন্ডিয়া পাকিস্তান যেখানে যেখানে তার ভাষা বোঝে উর্দুতে। জি, আরো বিভিন্ন কিতাব লিখেছে ভাই, তিনি লিখেছেন আমরা পড়ছি, ব্যাস। কিছু জায়গায় ইদিক উদিক থাকলে আমরা ডিকশনারি বা লোগাদ অভিধান দিয়ে দেখে নিই, মানেটা ঠিক না বেঠিক, এটা একটু দেখার বিষয় আছে। যাই হোক যাই হোক যাই হোক যাই হোক, তো ভাই আমার তিনি লিখতে গিয়ে বলছি, সাহাবা এখন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইব্রাহিম নবীর কি এমন কাজ করেছেন, যে কি এমন আমল করেছেন যে তার মর্যাদা এতটা যে আপনার নামে দরুদ পড়ার আগে তার নামে সালাম পড়বো? বলে শোনো, শুনবেন নাকি আপনারা? হায় হায়, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী যখন মিরাজ রজনীতে এমন একটা আয়াত জিয়াত একটাকে পড়ে গেছি, না মক্কাতে নাজিল হয়েছে, না মদিনাতে নাজিল হয়েছে, দুনিয়াতেই নাজিল হয়নি, জোরে বলেন, কোরআনের আয়াতটা দুনিয়াতে পৃথিবীতেই নাজিল হয়নি, কোথায় নাজিল হয়েছে? এটার জন্য খুঁজতে গেল যে এত কোথা নাজিল হয়েছে, একটু খুঁজেই পাওয়া যায় না, তো হচ্ছে সেখানে হযরত আলী আলাইহিস সালাম বলেন এতটা ওই জায়গায় নাজিল হয়েছিল, ঢোকাতে পাউন হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। যখন কোরআন সংকলন করা হয় এক করা হয় জি, অনেক ব্যাপার আছে, আগে বলেছি কাহিনী কেসা সুরেলি ওয়াজ করে নি, যদি কিছু নিতে পারেন ফেরে নি, লোক থাকে ভিকমতলা থাকে তো নেবেন, তা না হলে ব্যাপার আপনা আপনা। হ্যাঁ, সারা জীবন তো ফুস ঢুকিয়ে রেখেছি, একটু বিরিয়ানি খাওয়ার অভ্যাস করুন না ইনশাল্লাহ, হিকমত বাড়ান, আগাছা বের করুন। হ্যাঁ, তো
মেরাজ রজনীতে আল্লাহর নবী যখন চৌথা আসমানে গেলেন, গিয়ে দেখছেন কি নূরের মেম্বার লাগানো রয়েছে, সমস্ত নবী নূরের মেম্বারে বসে আছেন, ইব্রাহিম নবী তাদের থেকে এক ধাপ উঁচু নূরের মেম্বারে বসে আছেন, আমার নবী যখন পৌঁছে গেলেন তার থেকে আরেক ধাপ উঁচু নূরের মেম্বার উপবেশন করলেন, আমার নবী যেই উপবেশন করলেন সব আম্বিয়া কেরামগণ নবীর দিকে দেখছেন, দেখতে দেখতে দেখা গেল নূরের এক এক সওয়ারি উট, নূরের এক সওয়ারি উট, নূরের উটনি, নূরের উটনি, নূরের উটনি, নূরের উটনি, নূর দিয়ে বানানো উটনি, নূরের সওয়ারি উটনির উপরে সওয়ার হয়ে আস ইব্রাহিম নবী আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গোলামে আমি নিজেকে সমর্পণ করি, আমি জানতে চাই এই যে ব্যক্তিটি আসছেন, ইনি যে বুজুর্গ হাস্তি আসছেন, ইনি কি আল্লাহর কোন মুকাররিব নবী, ইনি কি আল্লাহর কোন মশহুর বিখ্যাত নবী, না মুকাররিব আমার নবী মুস্তফা বললেন, ও ইব্রাহিম, ও ইব্রাহিম, এ কোন মোকার আল্লাহর মশহুর নবীও নয়, কোন রসুলও নয়, এবং আল্লাহর মুকারিব ফেরেস্তাও নয়, এ হলো আমার জামাতা, এ হলো আমার ভাই, এ হলো আলী, এ হলো আমার ওসি, এ হলো ইলমের দরওয়াজা ফাতেমাতু জোহরা, স্বামী জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ, আপনার জামাতা, আপনার ভাই, আপনার আলী, আপনার ভাই আলী, আর সাথে ডাইনে আগে পিছে, ডাইনে বাঁয়ে পিছে হীরা করা নুরি নূর ময় জ্যোতি, বলে ও ইব্রাহিম খলিলুল্লাহ, হে নবী, বাপ জান আমার শুনে রাখো, হ্যাঁ, যারা আলীর ডানে বায়ে পিছনে অনুসারী হয়ে অনুগমন করছে ওরা হলো আলীর অনুগামী জামাত, যাকে আরবিতে শিয়া বলা হয়। জোরে বলেন নারায়ক তাকবীর, নারায়ক হায়দারি, নারায়ক হায়দারি, নারায়ক গাস, নারায়ক গাস, পীর কা দবান, হে জোরে পীর কা দবান। ইব্রাহিম নবী আলাইহিস সালাম নবীকে বললেন, আমার মুস্তফাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করুন। আর ইব্রাহিম নবী নিজেও দোয়া করছেন, আল্লাহ আমাকে আলীর জামাতে দাখিল করে দেন, আলীর শিয়াতে দাখিল করিয়ে দেন। আল্লাহ পাক তখন জিবরিল আমিনকে দিয়ে খবর পাঠিয়ে দিলেন, হে জিবরিল পৌঁছে দাও, বলে দাও যে আমি ইব্রাহিম নবীর দোয়া কবুল করে নিলাম, ওয়াইন্নাহু মিন শিয়াতিল ইব্রাহিম, নিঃসন্দেহে ইব্রাহিম তার শিয়াতে আছে। ধরে বলে ইব্রাহিম নবী তার শিয়াতে আছে। কামবাক্ত মাওলানা শিয়া তাদের ফজিলত বললে, যদি শিয়া হয় তো ইব্রাহিম খুদ আলীর গোলামি করার জন্য দোয়া করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী, ইব্রাহিম নবী তাহলে কত বড় শিয়া, আর শিয়াকে এই আহলে বাইতের ফজিলত বললে শিয়া বলে, ফতোয়া দেয় কাফেরি ফতোয়া, যারা নবীকে কাফের বলতে ছাড়ে না তারা আপনাকে আমাকে ছাড়বে। এবার বুঝতে পারছেন প্রকাশ্য শয়তান কারা, পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে প্রবেশ করো, যদি আলীর মধ্যে পূর্ণাঙ্গ ইসলাম না থাকতো ইব্রাহিম, আচ্ছা ওটা না হয় আল্লামা ওয়াহিদুজ্জামানের কথাটা না হয় না ইমাম ছেড়ে দেবেন কেন, ও নাকি আইলে হাদিস বিভিন্ন ফতোয়া দিয়ে কাটিয়ে দেবে। এবার আপনার বেরেলির তর্জমা, জি হাজি, তার তর্জমা আল্লামা জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহির মুসান্নিফকে, তারটির নাম হলো তাফসিরে দুররে মানসুর। একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কায়নাতের মধ্যে, এই জমিনের মধ্যে, আসমানের মধ্যে সবথেকে আফজাল, উত্তম, বেহতরিন ব্যক্তি কে? জোরে বলেন, বেহতরিন সৃষ্টি কে, বেহতরিন উত্তম মখলুক কে? তো আল্লাহর নবী জালালের তেওর বদলে বলছে, আয়েশা তুমি কি কোরআন পড়ো নাই? ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, সূরা বাইয়েনাত 8 নম্বর আয়াত। জি কোরআন শুনুন, আচ্ছা জি। তো ভাই আমার মা আয়েশা, এই জি আমরা কি বলি, উনি মুফতি সাহেব উনি জানেনি, তুমি বেশি জানেন না,
বলে না, হ্যাঁ বলে, উনি মুফতি সাহেব, উনি কাজী সাহেব, উনি মহাদার সাহেব, হ্যাঁ উনি সাহেব সাহেব বিশাল সাহেব। কোন জায়গার সাহেব বুঝলেন না? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না হাত থেকে কি বড় সাহেব নাকি? জি আল্লাহ নাই বলছেন, আয়েশা তুমি কি কোরআনের আয়াত পড়নি? যদি আয়েশা তো পড়েছেন নাকি না? পড়েনি তো, পড়েছেন বুঝতে পারেনি। যদি মা আয়েশা কোরআন পড়ে বুঝতে না পারে, মোল্লা মুফতি কি করে বুঝে গেল? অতএব কোরআনকে বুঝতে গেলে, আগেই বলেছি কোরআনকে বুঝতে গেলে আহলে বাইতকে বুঝতে হয়। কেন? তাই আমি রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, কোরআন যখন দিয়েছেন, কোরআনের উপরে যখন কোনো দলিল হয় না, তা আহলে বাইতকে কেন দাবাত দিয়ে গেলেন? তার সঙ্গে আমি একটা আপনাদের উদাহরণ দিয়ে বোঝাবো, সহজে বুঝিয়ে আসবে। আমার বাড়িতে ধরুন কোনো সময় আপনারা চলে গেলেন, কোনো কারণে গিয়ে দেখছেন একটা বোবা গঙ্গা, বোবা বুঝেন, কথা ভাই কথা বিন, মুখে কথা বলতে পারে না কিন্তু সব বুঝে। বোবা গঙ্গাকে দেখলেন, সে আমাকে দেখে আপনার দিকে হাত বাড়িয়ে, আপনার দিকে হাত বাড়িয়ে আঙুল দেখিয়ে কি যেন সব বললো, ইশারা ইশারায় কি দেখালো। আমি বললাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে হেসে চলে গেল। আপনারা বললেন কে হয়? আমি বললাম আমার ওই বাড়ির পাশাপাশি একটা ভাই হ্যানতেন, এটা ওটা জি। আচ্ছা আপনি কি আপনাকে বললো বলে আমি এই বলবো? আপনি বুঝে গেলেন, আমরা বুঝলাম না। আমি বললাম ভাই ওকে দেখভাল লালন পালন করার দায়িত্ব আপনারা নিয়েছেন না আমি নিয়েছি? কি বলবেন আপনারা? না আপনার বাড়ির সামনে আপনি নিয়েছেন, তাহলে আমি যখন নিয়েছি আমি বুঝবো না কি? আপনারা বুঝবেন ওর ভাষা। তা আমার নবী, আমার নবী কোরআনের ওয়ারিস বানিয়ে দিলেন। কোরআন সূরা ফাতিরের 32 নম্বর আয়াত দেখেন, সুম্মা উরাসনাল কিতাব আল্লাযিনা আসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ পাক বলছেন আমার বান্দাদের মধ্যে কিছু বান্দাকে বাছাই করে নিয়েছি, কিতাবের ওয়ারিস বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যেখানে নবী আর আহলে বাইতের থেকে বড় উত্তম হস্তি নেই, তো কিতাবের ওয়ারিস কে হবে রে মৌলবী তুমি? কেতাবের ওয়ারিস যাকে বানিয়েছেন, তো সেই কেতাবের ওয়ারিস হলো আহলে বাইতে রাসূল, সেই কেতাবের ওয়ারিস হলো পাক পঞ্জেতন। তো সেই পাক পঞ্জেতন কে দিয়ে গেলেন? আহলে বাইত কে দিয়ে গেলেন কোরআনের সঙ্গে। অতএব আহলে বাইত কেন না? কোরআন কে যখন আপনি পড়বেন, ও ভাই কোরআন কে যখন আপনি নামাবেন, নামিয়ে পড়বেন, বলুন আপনি যদি ঠিক মতো না বুঝতে পারেন কারো কাছে যাবেন তো? অবশ্যই অবশ্যই, ঠিক না? ঠিক কোন একটা আপনার বোধহয় বুঝি ভালো লাগছে না নাকি? কোথাও যদি আপনার থেকে যায় এটা তো বুঝতে পারছি না, তো আপনি যাকে পছন্দ করেন সেই আলেমের কাছে যাবেন। সে কি করবে? সে বলবে কি অন্য মজহাবের আলেমের কাছে যাও, 72 ফিরকা 73 ফিরকার আলেম আছে, তো সে তো তার নিজের মতে বুঝাবে। আবার ওটাকে নিয়ে অন্য আলেমের কাছে গেলেন, সে তার মতে বুঝালো। আবার এক ফিরকা আলেমের কাছে গেলেন, সে তার মতে বুঝালো। তাহলে এক আয়াতের উপরে তিন মৌলবি তিন রকম বললো, ঠিক না বেটে? কোনটা করবেন? তার মানে কোরআন বোবা, কোরআন বোবা, আপনি পড়ে বুঝতে না পারলে জাহান্নাম। তাহলে বুঝাবে কে? ওই বোবার কথা কে বুঝাবে? ওই বোবার কথা কে বুঝাবে? ভাই ওই বোবার কথা বোঝাতে গেলে কার কাছে যাবেন? তাহলে যে বোবাকে পালন পোষণ করেছে, হ্যাঁ না বলে? তাহলে পালন পোষণ যা কোরআন কাদের সাথী? আলীর সাথী, কোরআন আহলে বাইতের সাথী। এই জন্যই বললেন কোরআন বোবা, বুঝতে যখন পারবে না, ফাসালু আহলা জিকির ইন কুনতুম লা তাআলামুন, যে বিষয় তোমার জানা নাই কোরআনকে নয় আহলে জিকিরকে জিজ্ঞেস করো। আহলে জিকিরকে না, জিকির আলীর ইবাদত, আলী জিকির করে ইবাদত, তো যাদের জিকির করে ইবাদত তাদেরকে জিজ্ঞেস করো। অতএব কোরআন কি বলছে মৌলবি বুঝতে পারবে কি করে? যেখানে মা আয়েশা বুঝতে পারেনি, অতএব কোরআন কে বুঝতে গেলে আহলে বাইতের কাছে বুঝতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব যারা যারা আহলে বাইতের কাছ থেকে কোরআন বুঝেছে তারাই হলো ওলি আল্লাহ, যারা আহলে বাইত কে ছেড়ে দিয়েছে তারা হলো শয়তানের গলি। ভাইরা আমার ভাই, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুমুল খায়রুল বারিয়া। তো আমার নবী বললেন হে আসা তুমি কি জানো না? হ্যাঁ, এমন সময় এই আয়াত কখন নাজিল হয়েছিল? আল্লাহর নবী সাহাবাদের মাঝে বসে আছেন আর ঠিক আলী এসে গেলেন, তখন এই আয়াত পড়ে বলছেন আলী তুমি উলাইকা হুমুল খায়রুল বারিয়া, নিস
নিঃসন্দেহে যারা ঈমান এনেছে এবং আমলে সলেহা করেছে, সলেহা আমল নেক আমল আমরা বলি। এবার নেক আমল বলে কাকে দেখো? নেক আমল মানে নামাজ, রোজা, হজ, যাকাত, আমরা এটা ওটা দেখিয়ে দিই। নেক আমল বলছে, আরে শয়তানের থেকে বড় নেক আমল কে করেছে? কিন্তু নেক আমল পরিণত হতো যদি আদমের কাছে মাথা নোয়াত। অতএব নেক আমল দেখিয়ে দিচ্ছে যে হে আলী, তোমার অনুগামী যারা পিছনে তোমাকে অনুগমন করে, অনুসরণ করে, তারা হলো উত্তম সৃষ্টির ফজিলতের উত্তম। জোরে বলেন, তুমি এবং তোমার মাননেওয়ালারা হলো সৃষ্টির উত্তম। উত্তম ভাইরা আমার, বাস 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 প্রায় 10 মিনিটের মধ্যে ও টাইমও শেষ হয়েছে। এবার একটা কথা বলি ভাই, নামাজ সম্পর্কে তো আর বলা হলো না, মুক্তাসার বলে দিই। নামাজের রংটাকে দেখুন, সূরা ফাতিহাতে কি আছে? সূরা ফাতিহাকে আল্লাহর নবী বলছেন সলাত। সূরা ফাতিহার নাম দিয়েছেন আল্লাহর নবী সলাত। সূরা ফাতিহার নাম উম্মুল কোরআন, সূরা ফাতিহার নাম সাবা মাশানি, সূরা ফাতিহার নাম শাফা, সূরা ফাতিহার নাম কি বলে কিতাবুল কোরআন, সূরা ফাতিহার নাম সলাত। এবারে সূরা ফাতিহা যদি সলাত হয়, আল্লাহ নবী বলছেন, আল্লাহ পাক আল্লাহ নবীর জবানে আল্লাহ পাক বলছেন কিতাবুল সলাত, সহিহ মুসলিম রাওয়ায়াত, ভাই জান কি বলছেন? কসমতু সলাত বাইনি ওয়া বাইন আবদি, এই সলাত যে সলাত কায়েম করতে বলেছি আমি আল্লাহ, ওই সলাতকে আমি আর আমার বান্দার মাঝে ভাগ করে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই শুরুতে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। তাই নামাজে আল্লাহর তারিফ হলো, মাঝখানে বান্দা আল্লাহর তারিফ করলো, আবার এদিকে ইবাদত করতে করতে বলছে আল্লাহ সাহায্য চায়, ওয়াইয়াক নাস্তাইন, কি সাহায্য? না সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছো। তো জান্নাতের যারা মালিক, জান্নাত দেবে তাদের থেকে বড় নিয়ামত আল্লাহ কে আছে? অতএব তাদের দিকে যাওয়ার নামই হলো সিরাতে মুস্তাকিম। তাদের দিকে যারা যেতে না পেরেছে তারা সিরাতুল মুস্তাকিম থেকে ভটকে গেছে। অতএব যারা সিরাতুল মুস্তাকিম থেকে ভটকে গেছে, আহলে বাইত থেকে ভটকে গেছে, তাদের থেকে যারা অনুগমন ছেড়ে দিয়েছে তারা হলো জি সিরাতুল মুস্তাকিম থেকে ভটকে যাওয়া প্রকাশ্য শয়তানের কি বলে একবারে দলে ভুক্ত হলো, অর্থাৎ হেজবুল্লাহ না হয়ে হয়ে গেল হেজবুল শয়তান। হ্যাঁ ভাইজান, এই সলাত সম্পর্কে কোরআন পাকে দুরকম আছে। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন করে যাই, যে যার আলেমদের কাছে প্রশ্ন করে আমাকে জবাবটা দেবেন। আল্লাহ নবী যে সলাত কায়েম করেছেন তিনি প্রমাণ দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন কোল সূরা নাম কোল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলুন, কি বলছেন নবী? যে নিঃসন্দেহ নবীকে বলতে বলছেন আল্লাহ জানিয়ে দাও তোমার নামাজটা কিরকম নামাজ। ইন্না সলাতি, নিঃসন্দেহ আমার নামাজ, আমার কুরবানি, আমার জিনা, আমার না কায়নাত রবের জন্য। জোরে বলেন নবী যে নামাজ কায়েম করতেন, এখানে সলাত সাদ লাম আলিফ তে, শুনেন ভালো করে নবী যে নামাজ কায়েম করতেন সোয়াদ লাম আলিপতে, আর এই সলাতকে সূরা ফাতিহা বলা হয়েছে সোয়াদ লাম আলিপতে। সূরা ফাতিহা যে জেনে যাবে সে নামাজ কায়েম জেনে যাবে। সূরা ফাতিহাকে যারা জানবে না শুধু মুখে পড়তে পড়লো আর ঠুকে দিল, কচ্ছি হলো না। হ্যাঁ, তো সলাত মানে লিখেছে কে ভাই? যখন এই টপিক মনোযোগ দিয়ে শুনেন, মিনিট পাঁচে এই সলাৎ সলাৎ আজকে আমরা সলাৎকে ফারসি ভাষায় নামাজ করেছি, ঠিক আছে? নামাজ মানে বলতে গেলে অনেক কথা আসবে, আরাধনা, উপাসনা, প্রার্থনা, কত কি মানে আসবে। সলাতের মানে হচ্ছে সংযোগ। জোরে বলেন, তাই আল্লাহর প্রশংসা আর ওদিকে আহলে বাসরাতে মুস্তাকিমের সঙ্গে সংযোগ, এর নাম সলাৎ। জোরে বলে, তাহলে নামাজের মধ্যে দিয়ে আহলে বাইতকে জেনে আল্লাহর দিকে যাওয়া, অর্থাৎ ইবাদত করব আল্লাহর আর অনুসরণ করব আহলে বাইতের পেছনে। জোরে বলেন, এর নাম সূরা ফাতিহা। তো সলাৎ আমার নবী যে সলাৎ করেছেন সাদ লাম আলিফতে, এর মানে লিখেছে নামাজ। আর আমাদের জন্য বলছেন আকিমুস সলাৎ, ওখানে সাদ লাম ওয়াও ছোট একটা আলিফ যাকে খাটে যাবার বলি, লাম ওয়াওতে একটা সলাৎ কায়েম করতে বলেছে, ওয়াও ঢুকিয়েছে কি না বেলায়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যাদের উপরে বেলায়াত আছে, যাদেরকে বেলায়াত করে দেওয়া আছে, বেলায়াতের মালিক আছে, তাদের দিকে জওয়ান ওয়াও ঢুকে দিয়েছে বেলায়াত। তো এই ওয়াও
নামাজ পড়তে পড়তে বেলায়েত ওয়ালার দিকে অনুগামী হয়ে যাও, তোমার নামাজ কায়েম হয়ে যাবে। যদি নামাজ পড়তে পড়তে ওই আহলে বাইতের দিকে যদি অনুগামী না হয়ে তো নামাজ নামাজ রয়ে গেল। আচ্ছা ভাইজান, সলাতটা তো আজ কমপ্লিট হলো না, তো সলাত নিয়ে একদিন শুধু একটাই টপিক রাখতে হবে, যা দেখলাম যে আমি ভাবলাম বোধ হয় খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু না, আমার ওই একটা একটা আয়াতের উপরে ব্যাখ্যা বিশ্লেষণ ভাবা তো দিতে দিকে সময় চলে যায়। যাই হোক, সলাত পাঁচ জায়গায় সলাত আছে, সাদ লাম আলিফ তে, আর যেখানে জাহান্নামি হবে যে নামাজিরা ওখানে সাদ লাম আলিফ তে, আর যে সলাতকে ফাতিহা বলা হয়েছে ওখানে সাদ লাম আলিফ তে, আর যে নবী নামাজ কায়েম করেছেন নবীর যে নামাজ সলাত সেখানেও সাদ লাম আলিফ তে, আর আমাদেরকে যখন নামাজ কায়েম করতে বলছেন সেখানে সাদ লাম আলিফ তে নয়, সাদ লাম আলিফ সাদ লাম ওয়াও তে, তাহলে এখানে সলাত মানে নামাজ। আচ্ছা যখন নবীর উপরে ওহি হয় এখানে আল্লাহর নবী সলাত সাদ লাম কাতিব ওহি যারা লেখক ছিলেন যে এখানে এইভাবে সলাত লেখো, এখানে এইভাবে সলাত লেখো, কি যে কে লিখিয়েছে, নিজেরা লিখেছে না নবী লিখিয়েছেন, নবী লিখিয়েছেন, তো নবী যখন লিখিয়েছেন এখানে একরকম সলাত মানো নামাজ লিখেছে, এখানেও সলাত ওয়াও দিয়ে নামাজ নামাজ লিখেছেন, তো দুরকম লেটার, এখানে একরকম সাদ লাম আলিপ এখানেও নামাজ, এখানেও সাদ লাম ওয়াওতে এখানেও নামাজ, এ দুরকম কেন, এটাও নামাজ ওটাও, এটা পড়া নামাজ ওটা কায়েম নামাজ, জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব নবী যেভাবে নামাজ কায়েম করছেন কি না, আমার ঠিকানা আহলে বাইত, আমি যেমন আহলে বাইতের মধ্যে আশ্রয় নেই তোমরাও আমার পেছনে পেছনে আহলে বাইতের মধ্যে আশ্রয় নাও, তাহলে নামাজ কায়েম হয়ে যায়।